ক্লাস শুরু করতেছি আমি। তো আজকে তোমাদের সাথে আমার যে ক্লাসটা, এটা আমাদের পার্ট বি এর সিলেবাস আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটার পরে তোমাদের সাথে আমি আর একটা ক্লাস ইনশাল্লাহ তোমাদের নিব, সেটা হচ্ছে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে বৃহস্পতিবার দিন সম্ভবত 3 ঘন্টার একটা ক্লাস আমি নিব, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। এবং ওই ক্লাসটাতে আমাদের বন্ধের আগে, আমাদের এই লকডাউনের আগের যে সিলেবাসটা ছিল সেটা আমরা কভার করব, ওটা আমরা শেষ করব। আচ্ছা, জাস্ট এ মিনিট, আমি একটু আসতেছি, 1টা মিনিট সময় দাও আমাকে। হ্যালো, আমি সরি একটু যাওয়ার জন্য, আমার একটা জরুরি ফোন আসছিল, আমি না ধরে উপায় ছিল না, সেজন্য আমি গেছি, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের গত 2টা ক্লাসে যা পড়াইছি এগুলাতে আমি আর রিভিউ করার কিছু দেখতেছি না, বা আজকের ক্লাসটা রিভিউ করার আমার কোনো কারণ নাই। তবে তোমাদের ওই লকডাউনের আগে মাঝখানে ওই মার্চ পর্যন্ত যা পড়াইছি, প্রবাবিলিটি এবং ডিস্ট্রিবিউশন রিলেটেড যে টপিকগুলো, এই টপিকগুলো আমি তোমাদের সাথে আগামী সপ্তাহে একটা রিভিউ ক্লাস নিব। ক্লাসটা 3 ঘন্টা হবে এবং ওই দিনই সব শেষ করে ফেলবো, এরপরে যেন আর ফার্দার আমার সাথে তোমাদের বসা না লাগে। আচ্ছা, তো গতকালকে পর্যন্ত তোমরা অনেকেই আমাকে তোমাদের ওই প্রবলেমগুলো দেখাইছো, আরো যদি কেউ দেখাইতে চাও যে কোনো সময় দেখাইতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, তো আমি আমার আজকের টপিক শুরু করতেছি। তো আজকের টপিকটা শুরু করার আগে আমি তোমাদের গত 2টা ক্লাসে যে টপিকগুলো ছিল সেটা আমি শর্টকাটে একটু রিভিউ করি, কারণ ওইখান থেকে আমার আজকের ক্লাসটাও অর্ধেকটা টপিক, আজকের ক্লাসের অর্ধেক কন্টেন্ট অ্যাকচুয়ালি আমার আগের 2টা ক্লাসের সাথে রিলেটেড। আচ্ছা, তো তোমাদেরকে যখন নাকি আমি এই বন্ধের পর যখন শুরু করছিলাম পড়ানো, তখন আমার প্রথম টপিকটা ছিল স্যাম্পলিং। তো এই স্যাম্পলিং টপিকটা যখন তোমাদেরকে আমি পড়াই, স্যাম্পলিং টপিকটা পড়ানোর সময় আমি তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম যে আমাদের স্যাম্পলিংটা কেন করতে হয়। স্যাম্পলিংটা করার কারণ কি ছিল, যে আমরা রিয়েল লাইফে যখন নাকি কোনো রিসার্চ করতে যাই, তখন আমাদের সামনে যখন কোনো প্রবলেম আসে আমরা তখন কি করি, আমরা ফার্স্টে প্রবলেমটা কেন অ্যারাইজ করছে প্রবলেমটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা থিওরি দাঁড়া করাই। এই থিওরিটাকে যখন নাকি আমরা কোনো নিউমেরিক্যাল স্টেটমেন্টের সাহায্যে প্রকাশ করি, সেটাকে আমরা বলছিলাম হাইপোথিসিস। এরপরে এই হাইপোথিসিসটাকে চেক করার জন্য আমরা কি করি, একটা রিসার্চ ডিজাইন করি। সেখানে আমরা চিন্তা করি যে আমাদের ডাটা কালেকশনের প্রসেস কি হবে, কিভাবে ডাটা কালেক্ট করব, কার কাছ থেকে ডাটা কালেক্ট করব, এবং ডাটার সাইজটা কিরকম হবে। তো এখানে আসে আমাদের ওই স্যাম্পলিং এর টপিকগুলো। আচ্ছা, তো এখন এই স্যাম্পলিং এর টপিকগুলো যখন আসে, তখন আমরা চেক করি যে তোমার আমাদের কিছু কিছু আমাদের কিছু কিছু স্যাম্পলিং ডিজাইন আমরা দেখছিলাম, যে ডাটা কালেকশনের জন্য যে স্যাম্পলিং ডিজাইন গুলো, মোটা দাগে 2টা টেকনিক ছিল, প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো আমি তোমাদেরকে বলছিলাম তোমরা সবসময় প্রবাবিলিটি স্যাম্পলিংটা প্রেফার করবা। আচ্ছা, তো এরপরে তোমাদের বেসিক টার্মিনোলজি যেগুলো ছিল সেগুলো তোমাদের বলছিলাম, যে আমরা যার যেই অবজেক্টের উপরে ডাটা কালেক্ট করবো তার যে টোটাল কালেকশন সেটা ছিল আমাদের পপুলেশন। আচ্ছা, পপুলেশনের একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট ছিল স্যাম্পল। পপুলেশনের উপরে ইউজ করা যে কোনো ফাংশন এটাকে আমরা বলছিলাম প্যারামিটার। স্যাম্পলের উপরে ইউজ করা যে কোনো ফাংশনকে আমরা বলছিলাম স্ট্যাটিস্টিক। ফাইন, এরপর আমরা ডিটেইল স্যাম্পলিং এর মধ্যে যা যা আছে এগুলো দেখছি। আচ্ছা, তো এরপরে গত ক্লাসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তোমার, আমরা যখন একটা রিসার্চ করতে যাই তখন আমাদের যে সেকেন্ড স্টেপটা আসে হাইপোথিসিস, এই হাইপোথিসিসটা আমরা কেমনে টেস্ট করি এটা আমরা দেখছিলাম গত ক্লাসে। গত ক্লাসে আমার টপিকগুলোর মধ্যে যেগুলো ছিল সেটা হচ্ছে তোমার, যে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস কিভাবে আমরা দাঁড়া করাবো, এই হাইপোথিসিসটা আমরা কিভাবে ধরবো, এবং এই হাইপোথিসিসটা ট্রু না ফলস এটা চেক করার যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিজমটা সেটা আমরা দেখছিলাম, যেটাকে আমরা বলছিলাম টেস্ট অফ হাইপোথিসিস। আচ্ছা,
তো টেস্ট ফাইভ দিয়েছি, আমরা ডিটেলস যা করছি ওখানে আমি অত কিছুতে যাব না, আমি এখন আর ডিটেলস চেক করবো না। তোমরা গত ক্লাসে ম্যাথটা আমরা একসাথেই করছিলাম, আমি আপাতত ওই জিনিসটা স্কিপ করে যেতেছি। আজকে আমি নতুন টপিক যেটা পড়াবো, টপিকটার নাম হচ্ছে এস্টিমেশন। এস্টিমেশন টপিকটা কেন দরকার সেটার জন্য আমি গত ক্লাসে আমাদের টেস্ট অফ হাইপোথিসিসের যে ম্যাটটা ছিল, ম্যাটটা আমি তোমাদেরকে আরেকবার দেখাই। আমাদের এই ম্যাটটার মধ্যে কি উল্লেখ ছিল দেখো, আমাদের এই ম্যাটটাতে উল্লেখ ছিল যে আমরা এখানে 100, আমাদের যে কোম্পানি নিয়ে কাজ করতেছি, আমরা বলছিলাম যে এখানে একটা ইলেকট্রিক বাল্ব মানে এরকম একটা কোম্পানি নিয়ে আমরা কাজ করতেছিলাম। এই বাল্ব কোম্পানিটা করছে কি, তারা 100টা বাল্বের একটা স্যাম্পল নিছে, 100টা বাল্বের একটা স্যাম্পল নিয়ে দেখছে যে ওই স্যাম্পল বাল্বগুলোর যে বাল্বগুলো আছে এই বাল্বগুলো অ্যাভারেজে 1570 ঘন্টা টিকে। আচ্ছা, এবং সেখান থেকে তাদের ক্লেম ছিল যে অ্যাকচুয়ালি তাদের কোম্পানির যে বাল্বগুলো সেই বাল্বগুলো অ্যাকচুয়ালি পুরো কোম্পানিতে তারা যত বাল্ব বানায় অ্যাকচুয়ালি এই বাল্বগুলো অ্যাভারেজে 1600 ঘন্টা টিকে। আচ্ছা, এখন আমরা ম্যাথ যেটা করছি করছি, একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা আসলে কিসের থেকে কিসের উপর কাজ করতেছি। আমাদের যে কোম্পানিটা তারা দাবি করছে তাদের স্যাম্পল মিন ছিল 1570 ঘন্টা। আচ্ছা, স্যাম্পল মিন ছিল, তার মানে এটা কি একটা স্ট্যাটিস্টিক, ঠিক কিনা মিস্টার অভি? এটা কি একটা স্ট্যাটিস্টিক না, যেহেতু এটা একটা স্যাম্পল মিন, স্যাম্পলের একটা ফাংশন? জি স্যার, ভেরি গুড। আচ্ছা, এখান থেকে এটা ইউজ করে তারা ক্লেম করছে কি, এটা ইউজ করে তারা দাবি করছে, তাদের দাবিটা কি ছিল, তারা এখান থেকে দাবি করছে কি, তাদের দাবিটা হলো যে তাদের কোম্পানির যে লাইটগুলো, তারা যত বাল্ব বানায় সবগুলা বাল্ব এভারেজে 1600 ঘন্টা টিকে। তার মানে কি, ওটা হচ্ছে তাদের পপুলেশন মিন, এটা কি বলা যায়? তাদের এই এই যে 1600 ঘন্টা যে দাবি করছে, এটা কি একটা পপুলেশন মিন না? দেখো তো জি স্যার, কেন পপুলেশন মিন, কারণ ওইখানে ছিল আমার 100 বাল্ব থেকে আসা একটা স্যাম্পল, যে কেন ওটা ছিল একটা স্যাম্পল মিন। আর এই 1600 ঘন্টাটা কি, তারা যত বাল্ব বানায় টোটাল যে বাল্বের কালেকশন সেটার উপরে তারা ক্লেম করছে, কাজে এটা একটা পপুলেশন মিন। আচ্ছা, তাহলে পপুলেশন মিন যেহেতু, কাজে এটা কি একটা প্যারামিটার বলা যায়? জি স্যার, আচ্ছা, তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি এরা তাহলে কি কাজ করতেছে, এরা একটা স্ট্যাটিস্টিক ইউজ করতেছে কি জন্য? এই স্ট্যাটিস্টিকটা ইউজ করে তারা কমেন্ট করতেছে কার ব্যাপারে, প্যারামিটারের ব্যাপারে। এটা কি বলতে পারি আমরা ইনডাইরেক্টলি? আমরা টেস্ট যা করছি করছি, টেস্ট তো করছি আমরা যে জিনিসটা ট্রু না ফলস চেক করার জন্য, কিন্তু আলটিমেটলি তারা একটা স্ট্যাটিস্টিক ইউজ করতেছে একটা প্যারামিটার সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। এই কথাটা কি আমরা বলতে পারি ইনডাইরেক্টলি? আমরা কি বলতে পারি না যে তারা অ্যাকচুয়ালি কাজটাই করতেছে, যে তারা স্যাম্পল ইউজ করতেছে ওভারঅল পপুলেশন সম্পর্কে কমেন্ট করার জন্য, বলা যায় মিস্টার অভি? বলা যায়, জি স্যার, ভেরি গুড। রুকাইয়া, তুমি কি বুঝতে পারছো এটা কি বলা যায় যে আমরা একটা স্ট্যাটিস্টিক ইউজ করতেছি একটা প্যারামিটার সম্পর্কে কমেন্ট করতে? জি স্যার, ভেরি গুড। ওকে, তো স্ট্যাটিস্টিক্সের ভাষায় আমরা যে সাবজেক্টটা নিয়ে কাজ করতেছি, এই সাবজেক্টটার ভাষায় যখন নাকি আমরা একটা স্ট্যাটিস্টিক কে ইউজ করব একটা প্যারামিটার সম্পর্কে কমেন্ট করার জন্য, এই প্রসেসটাকে বলা হয় এস্টিমেশন অথবা স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেশন। যখন নাকি আমরা একটা স্ট্যাটিস্টিক কে ইউজ করব একটা প্যারামিটার সম্পর্কে কমেন্ট করার জন্য, এই জিনিসটাকেই বলা হয় তোমার এস্টিমেশন অথবা স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেশন, তুমি যেই নামই ডাকো। এবং এটাই হলো আমার আজকের টপিক, আমি আজকে মোটা আজকে শুধুমাত্র এই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তো এখন আমরা তাহলে এস্টিমেশনের যে ডিটেলস ইয়াগুলো আছে সেগুলো দেখি। এস্টিমেশন করার জন্য আমাদের ফার্স্টে যে আইডিয়াগুলো লাগে, পপুলেশন, স্যাম্পল, প্যারামিটার, স্ট্যাটিস্টিক, এই আইডিয়াগুলো আমাদের লাগে, এটা তোমাদের অলরেডি আছে। আচ্ছা, তো এস্টিমেশন সাবজেক্টের ডেফিনেশনটা তোমাদের দিলাম, যেটা দিলাম অ্যাকচুয়ালি এটাই আমাদের মেইন ডেফিনেশন। একটা কথা ছিল, প্লিজ জেড মিস্টার আবি, টেস্ট আর টি টেস্টের ভিতরে পার্থক্যটা আরেকটু যদি বলতেন, জেড টেস্ট কখন হয় আর টি টেস্ট কখন হয়? জেড টেস্ট কখন হয় আর টি টেস্ট কখন হয়, এই যে দেখো তোমাদের এখানে বইলাও দিছিলাম, যখন স্যাম্পল বড় তখন জেড টেস্ট, আর যখন স্যাম্পল ছোট তখন টি টেস্ট। আর টি টেস্টটা যখন করব তখন আমরা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিব, আর জেড টেস্ট যখন করব তখন পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিব। আচ্ছা, এই ব্যাপারে আজকে আমি আরেকটু ডিটেইলস বলবো। কথা হয়েছে কি, তোমার আমরা এখন আজকে যে টপিকটা দেখতেছি যে তোমার স্ট্যাটিস্টিক থেকে প্যারামিটার পাওয়ার যে প্রসেস, এটা হচ্ছে তোমার এস্টিমেশন। আমরা যে এই যে টপিকটা যে আমরা উল্লেখ করতেছি, তো আলটিমেটলি যেহেতু আমরা স্ট্যাটিস্টিক ইউজ করে প্যারামিটার সম্পর্কে কমেন্ট করতেছি, তো প্যারামিটার আর স্ট্যাটিস্টিক তাহলে কি আলটিমেটলি একই জিনিস হবে না? একটা দিয়ে কি আমি আরেকটাকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না? দেখো, যেমন সেই পাইতেছে তার স্যাম্পল মিন যেটা পাইতেছে সেটা ইউজ করে সে কমেন্ট করতেছে যে তার পপুলেশনের মিনটা কত আসবে। তো যে কারণে অ্যাকচুয়ালি তোমার
এই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটার মধ্যে আসলে কখনো কোনো তেমন একটা পার্থক্য থাকে না, যখন নাকি আমার স্যাম্পলটা একটা প্রপার রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হয়। ম্যাথে দেখা যায় দুইটা ডাটাই দেওয়া থাকে অনেক সময়। ম্যাথে দুইটা ডাটা যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি দেখবা যে তোমার স্যাম্পল সাইজটা কত। স্যাম্পল সাইজটা দেখার পরে তোমার যদি যদি জেড টেস্ট হয় তাহলে তুমি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা নিয়ে কাজ করবা, আর যদি টি টেস্ট হয় তখন তোমার যেটা করতে হবে, যদি স্যাম্পল ছোট হয় তখন টি টেস্ট করতে হবে, এবং তখন তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি দেওয়া থাকে স্যাম্পলেরটা তখন ইউজ করবা, যদি দেওয়া না থাকে তখন তোমার ক্যালকুলেট করে নিতে হবে ওই গত ক্লাসে যেই ফর্মুলাটা দেখাইছিলাম এই ফর্মুলাটা ইউজ করে, এই যে এই ফর্মুলাটা ইউজ করে যদি তোমাকে সরাসরি দেওয়া না থাকে। মিস্টার নিবিড়, তোমার কি কিছুটা কনফিউশন গেছে? কিছুটা গেছে, কিন্তু এই টাইপের ম্যাথ তো দেখি নাই, তো এই দেখলে টাইপের ভালো হয়। এই টাইপের ম্যাথ দেখানোর জন্য তুমি কি স্লাইড দেখছিলে আদৌ? কত সত্যি কথা কও, আমি তো এই জন্য আমি তো লিঙ্কিং দিয়ে দিছিলাম সবই। স্যার এই দুইটা দেখার পরে স্যার এখন অর্ধেক পাগল। স্যার এই ভিতরে অসংখ্য ম্যাথ আছে স্যার, আগে এই করে এই যে তোমাদের খুঁজে পাই না। অসংখ্য ম্যাথের লিঙ্ক আমি দিয়ে রাখছি, এই যে এগুলোতে গেলেই তো পাইবা। এই যে কত মানে এই ম্যাথ, জায়গা তো অনেক বেশি, তো এই জন্য স্যার একটু তুমি ফার্স্টে কইলা বেশি দরকার, বেশি দিলাম এখন কাউ কম দরকার, তাহলে আমি জামু কই। না দিছি স্যার এই লিঙ্ক জায়গায় তো দিছি, অনেক টাইপের ম্যাথ আছে স্যার, তোমার সব ওই দরকার ইসের নেই, আমি তোমাদেরকে যেটা দিছি আপাতত শুধু এটাই ট্রাই করো না। আমি যে একটা টাইপ করাইছি, যদি যে একটা ম্যাথ করাইছি এটার মধ্যে এক্সাম্পল ট্রাই করো, এই যে এখানেও কিছু পাবা, যেগুলো আছে এগুলো কিছু দেখো, কিছু দেখে তুমি তো অন্তত তোমার বেসিক আইডিয়া যেটা আছে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করাই হলো আমার উদ্দেশ্য। এটা দেখো, কিছু ম্যাথ করো, খুব বেশি করার দরকার নেই, অন্তত যতটুকু পারো একটু ট্রাই করো, করে দেখো না। তোমাদের লিঙ্ক দিয়ে রাখছি এই কারণে যাতে তোমরা চেক করে দেখতে। তুমি লিঙ্কটা দেখছিলে মিস্টার নিবির? স্যার। হ্যাঁ জি স্যার গুড, তাহলে তুমি দেখো, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার জানাও, অথবা তোমাদের যে বাকি তিনটা রেফারেন্স বই আছে এই রেফারেন্স বইগুলোতেও কিন্তু টেস্ট অফ হাইপোথিসিস ম্যাথ আছে, তুমি দেখো, যদি কোনো প্রবলেম হয় আমার সাথে ডিসকাস করো, আমার সাথে কনসাল্ট করো, আমার সাথে মেইলে যোগাযোগ করো, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? যেখানে কনফিউশন আছে আমার সাথে যোগাযোগ করবা। ওকে মিস্টার নিবির, মিস্টার নিবির আমার কথা শুনছো? স্যার শুনছি। ভেরি গুড। আচ্ছা এখন আসো, আমি আবার এস্টিমেশনে ব্যাক করতেছি। এস্টিমেশন টপিকটাতে আমাদের যে সংজ্ঞাটা ছিল, আমরা যে সংজ্ঞাটা দাঁড়া করালাম যে আমরা এখানে একটা স্ট্যাটিস্টিককে ইউজ করে, একটা স্যাম্পল স্ট্যাটিস্টিককে আমরা ইউজ করে আমরা পপুলেশন প্যারামিটার সম্পর্কে কমেন্ট করতে চাই, এটি হলো তোমার এস্টিমেশন বা স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেশনের সংজ্ঞা। আচ্ছা আরেকটা যেটা হতে পারে, ম্যাথমেটিক্যালি একটা সংজ্ঞাও দাঁড়া করানো যায়, সেটা আমি এখানে নোটেশন ইউজ করে বলছি, যে আমাদের একটা স্যাম্পল যদি থাকে এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন পর্যন্ত স্মল এন সাহায্যের সাইজের, তাহলে এটাকে ইউজ করে কেমনে আমরা প্যারামিটার সম্পর্কে পপুলেশন পুরো ওভারঅল পপুলেশন সম্পর্কে কমেন্ট করতে পারি, এটা এটাও এস্টিমেশন একটা সংখ্যা, তোমরা যেটা ভালো লাগে সেটাই তোমরা দিতে পারো। আচ্ছা এস্টিমেশন দুই রকম হতে পারে, একটা হলো পয়েন্ট এস্টিমেশন আর একটা হচ্ছে ইন্টারভাল এস্টিমেশন। পয়েন্ট এস্টিমেশনটা কিরকম, যে ধরো আমাকে একটা এই যে ধরো এখানে যে মানগুলা দিছে মিনের যে মানটা দিছে, এখানে দেখো বলছে যে পপুলেশন মিনটা 1600 ঘন্টা, খেয়াল করে দেখো এখানে প্যারামিটার যেটা দিছে প্যারামিটারের মানটা, এই যে এস্টিমেটটা যে করছে এই মানটা দেখো এক্সাক্টলি একটা ভ্যালু দিছে 1600 ঘন্টা। আচ্ছা তাহলে দেখো এটা একটা পয়েন্ট এস্টিমেট, কেন পয়েন্ট এস্টিমেট, এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি 1600 ঘন্টা বলে দিছে। আর যদি এরকম হইতো যে আমাদের বলছে যে আমাদের এই বাল্বগুলা যদি এরকম হইতো বলে দিত যে 1540 থেকে 1650 ঘন্টা পর্যন্ত টিকে, তাহলে দেখো এখানে কি কোনো অ্যাপ্রোপ্রিয়েট মান দিতেছে নাকি একটা রেঞ্জ দিতেছে? দেখো তো লেডিস এন্ড জেন্টলম্যান খেয়াল করো, প্রথমে যেটা ছিল সেখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা মান দিয়ে দিছে, একটা পয়েন্ট একটা একটা ফিক্সড একটা ভ্যালু দিয়ে দিছে, যে কারণে আমরা এটাকে বলতেছি পয়েন্ট এস্টিমেট। আর যখন নাকি একটা রেঞ্জ দিয়ে দিতেছে যে এই এলাকার মধ্যে যে কোনো জায়গায় আমার প্যারামিটারের মানটা থাকতে পারে, তখন আমরা সেটাকে বলতেছি ইন্টারভাল এস্টিমেট। তোমরা কি এই দুইটা সংখ্যা ধরতে পারছো, পয়েন্ট কোনটা আর ইন্টারভাল কোনটা? জান্নাতুল, রোল নাম্বার 4 জান্নাতুল, তুমি কি ধরতে পারছো পয়েন্ট কোনটা আর ইন্টারভাল কোনটা? ভেরি গুড। আচ্ছা তো আমি এই দুইটাই সামনে আরো ডিটেলস দেখাবো, তবে দেখানোর আগে একটা একটু একটা জিনিস বলি, যখন নাকি আমরা ইন্টারভাল এস্টিমেটটা করব তখন আমাদেরকে একটা একটা প্রবাবিলিটির কথা উল্লেখ, এখানে একটা প্রবাবিলিটির টার্ম অ্যাসোসিয়েট করে দিতে হয়, আমাদের বলে দিতে হয় যে আমরা মানে এই রেঞ্জের মধ্যে
আমাদের এস্টিমেটটা যে থাকবে, আমাদের এই যে পয়েন্ট এস্টিমেটটা, আমরা তো আসলে পয়েন্ট এস্টিমেট নিয়ে কাজ করতে চাই, ফিক্সড একটা 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 অ্যাকুরেট ভ্যালু নিয়ে কাজ করতে চাই। তো ইন্টারভাল এস্টিমেট যখন আমরা দিব, সেখানে কিন্তু আমরা অ্যাকুরেট কোনো ভ্যালু দিতেছি না, আমরা একটা রেঞ্জ বলতেছি যে এই জায়গার মধ্যে কোথাও আমাদের প্যারামিটারটা আছে। তো এরকম ক্ষেত্রে আমাদেরকে একটা প্রবাবিলিটি অ্যাসাইন করে দিতে হয় যে এই এরিয়ার মধ্যে আমার এস্টিমেট, আমার প্যারামিটারটা থাকার প্রবাবিলিটি কত, এটা আমাদেরকে উল্লেখ করে দিতে হয়। এটা 95% হতে পারে, এটা 0.9 প্রবাবিলিটি, এখানে এটার মধ্যে আমার প্যারামিটার থাকার প্রবাবিলিটি 0.95 হতে পারে, 0.99 হতে পারে, 0.9 হতে পারে। তো এই প্রবাবিলিটিটা কত সেটা আমাদেরকে ইন্টারভাল এস্টিমেটের সাথে উল্লেখ করে দিতে হয় যে এই রেঞ্জের মধ্যে আমার প্যারামিটারটা থাকার প্রবাবিলিটি কত, এটা আমাদের উল্লেখ করে দিতে হয়, এবং সেভাবেই অ্যাকচুয়ালি আমাদেরকে এস্টিমেটটা বের করতে বলে। আচ্ছা, তো এখন খেয়াল করো, নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের গত ক্লাসের যে ম্যাটটা ছিল, এই ম্যাটটা থেকে আমি আবার বলি, আমরা এই ম্যাটটা যখন করছি আমরা একটা স্ট্যাটিস্টিককে ইউজ করতেছি প্যারামিটারের মান বের করার জন্য। আমি পুরান বাদ্য আবার বাজাইলাম যে আমরা এখানে একটা স্ট্যাটিস্টিককে ইউজ করতেছি প্যারামিটারের মান সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। তো যেই স্ট্যাটিস্টিকটাকে আমরা ইউজ করি প্যারামিটার সম্পর্কে জানার জন্য তাকে আমরা বলি এস্টিমেটর। আমি আবার বলতেছি, দা কি ব্যাপার, এটা কালো এটা লাল কেন? দা স্ট্যাটিস্টিক হুইচ ইজ ইউজড টু অবটেইন প্যারামিটার ইজ কল্ড এস্টিমেটর। যে স্ট্যাটিস্টিকটাকে আমরা ইউজ করি প্যারামিটারের মান বাড়ার জন্য সেটাকে আমরা বলি এস্টিমেটর। যেমন আমরা এখানে দেখো, এই এখানে যখন নাকি যে আমাদের ওই কোম্পানির ইয়াটা নিয়ে যখন কাজ করছি, ওরা কি বলছে যে আমাদের এখানে স্যাম্পল মিনের মান হচ্ছে 1570 ঘন্টা। এখানে তারা স্যাম্পল মিনটাকে তারা ইউজ করছে, এই স্যাম্পল মিনটা এখানে আমার স্ট্যাটিস্টিক, এটাকে তারা এখানে ইউজ করতেছে। তো এখানে তাহলে আমাদের এই এস্টিমেটরটা তাহলে কি, এখানে আমাদের এস্টিমেটর হইলো এই স্যাম্পল মিনটা। আচ্ছা, এখন এই এস্টিমেটর যেটা, এটার একটা মান আছে, নিউমেরিক ভ্যালু আছে, নিউমেরিক ভ্যালুটা কত আছে, 1570 ঘন্টা। এস্টিমেটরের যে নিউমেরিক ভ্যালু তাকে আমরা বলি এস্টিমেট। আমি আবার বলতেছি, নিউমেরিক ভ্যালু অফ অ্যান এস্টিমেটর ইজ কল্ড এস্টিমেট। যে তাহলে এখানে আমার এস্টিমেটটা কত, এস্টিমেটরটা হলো আমার স্যাম্পল মিন যেটা সেটা, এবং এস্টিমেটটা কত, 1570। আচ্ছা, আমি এক কাজ করি, এই জায়গাটা আবার কপি করে এখানে দেখাই দিই। তাহলে এটা হলো আমার এস্টিমেটর আর এটা হলো গিয়ে আমার এস্টিমেট। বাবারা তোমরা এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা দেখো। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা এই দুইটা জিনিস ধরতে পারছো কিনা দেখো। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা এই দুইটা টার্ম ধরতে পারছো কিনা দেখো, এস্টিমেটর আর এস্টিমেট, এই দুইটা টার্ম তোমরা ধরতে পারছো কিনা দেখো। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, ওকে, তাহলে আমি এই সংজ্ঞা দুটো এখানে উল্লেখ করে দিছি যে আমরা যে স্ট্যাটিস্টিক ইউজ করে প্যারামিটারের মান পাই তাকে আমরা বলি এস্টিমেটর, আর এস্টিমেটরের যে নিউমেরিক ভ্যালু তাকে আমরা বলি এস্টিমেট। এই জিনিসটা আমি এখানে তোমাদের স্লাইডের মধ্যে দিয়ে দিছি। আচ্ছা, এখন কথা হলো এস্টিমেটর গেল, এস্টিমেট গেল, নেক্সট হলো আমরা যে টপিকটা দেখবো এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড এরর। আচ্ছা, এখানে তোমাদের সাথে আমার একটু কথা আছে, তোমাদের কি টিটিকিউসি ল্যাব হয়ে গেছে? লেডিজ এন্ড জেন্টলম্যান, টিটিকিউসি বলে একটা সাবজেক্ট আছে, এটা কি তোমাদের পড়ানো হয়েছে এই সেমিস্টারে? না স্যার। আচ্ছা, টিটিকিউসি পড়ানো হয় লাইক কোয়ালিটি কন্ট্রোল নাই। টিএমএফ বলে কোনো সাবজেক্ট আছে? টিএমএফ নামে কোনো সাবজেক্ট কি তোমরা পাইছো? টিএমএফ না টিটিএমএফ জানি, পাইছো এই নামে কোনো সাবজেক্ট পাইছো? স্যার এমএমটিএফ পাইছি স্যার। MMTF, এটার পুরো মানে জানি কি স্যার? ম্যান মেড টেক্সটাইল ফাইবার। ম্যান মেড টেক্সটাইল ফাইবার, এটা তো আসতে পারে। তো তোমার এটা কি ইয়ারনের সাবজেক্ট না MMTF?
নাকি ফেব্রিক নাকি ফেব্রিকের স্যার ইয়ান ইয়ান কে পড়েছে এটা সাবজেক্টের কথা বলতেছেন সেটা কি এফওআইটি জালাল স্যারের ন্যায় যেটা সম্ভবত জালাল স্যার এটা নেয় জালাল স্যারের সাথে এফআইটি ঠিক আছে জালাল স্যারের সাথে কি নিশি ম্যাডাম নামে কেউ পড়ায় জি স্যার জি স্যার ফাইবার ইয়ার টেস্টিং আচ্ছা এটা কোনো ল্যাব বোধ হয় এখনো হয় নাই নাকি এটা একটা ল্যাব থাকার কথা ছিল এটা এই সেমিস্টারই ছিল নাকি জি স্যার এই সেমিস্টার স্যার আচ্ছা এটা তো একটা ল্যাব ছিল ল্যাবটা তো বোধ হয় এখনো হয় নাই ল্যাবটা তো তোমাদের পরে হবে মনে হয় নাকি কিছু ল্যাব নিয়ে তো এখনো কোনো ডিসিশনই আসে এটা ল্যাব আছে তো নাকি এটা খালি কমারে জি স্যার ল্যাব আছে স্যার আচ্ছা তো নিশি আমার স্টুডেন্ট ছিল আজকে থেকে অনেক বছর আগে তো এই নিশি ম্যাডাম এবং জালাল স্যার দুইজনই তোমাদেরকে একটা প্রশ্ন করবে আচ্ছা এই প্রশ্নটার উত্তর তোমাদের আমি আজকে শিখাই দিব একটা প্রশ্ন তোমাদের সবসময় করে ওনারা ল্যাবে প্রায়ই করে আচ্ছা এটার উত্তরটা আমি আজকে প্রশ্নটাও তোমাদের বলে দিব উত্তরটাও তোমাদের শিখাই দিব এবং ওনারা নিজেরাও সেম উত্তরটাই জানে কারণ ওনাদের সাথে আমার কথা কথা হয়েছে এই টপিকটা নিয়ে যেটার উত্তরটা কি হবে আচ্ছা তার আগে দেখো কাউসার স্যার তোমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়াইছিল না মনে পড়ে কাউসার স্যার তোমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নামে একটা টপিক পড়াইছিল না ও মিয়ারা আসো নাকি শুনতেছো আমার কথা স্যার মনে নেই স্যার আয় হায় আল্লাহু আকবার আমি আমি তো অন্তত তোমাকে পড়াইছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্স আমি পড়াই নাই তোমাদের দেখো তো এরকম একটা ফর্মুলা ছিল দেখো তো এরকম একটা ফর্মুলা ছিল যে যে তোমার নিচে এন দিয়ে ভাগ করছিল এরকম এটা না দাঁড়াও কই গেল কাসা স্যার তো স্ট্যান্ডার্ড ডেভিশন অবশ্যই পড়েছে ভেরিয়েন্স পড়ায় নাই ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিশন এগুলো কাসা স্যার অবশ্যই পড়েছে স্যার পড়াইছে স্যার কিন্তু ফর্মুলাটা মনে নেই তো দেখো তো এই যে নিচে এন দিয়ে ভাগ করছিল এরকম একটা ফর্মুলা ছিল না মনে পড়ে সাম ওভার এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এন বা ক্যাপিটাল এন একটা ফর্মুলা ছিল মনে আছে দেখো তো একটু মনে পড়ে নেই কিছু কিছু স্যার ফর্মুলা মনে নাই তবে ভেরিয়েন্স পড়াইছে এটা মনে আছে ভেরিয়েন্স শুধু যে কাসো স্যার পড়াইছে তা না আমিও পড়াইছি তোমাদের ওই যে কি জানি বলে আমি অবশ্য অনেক আগে পড়াইছি তারপর আমি তোমাদের ওই যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন নামে একটা টার্ম পড়াইছিলাম না সেখানে কিন্তু ভেরিয়েন্স ছিল তোমাদের আচ্ছা আমি তোমাদেরকে একটু শর্টকাট রিমাইন্ডার দিই গ্রাফ গুলা যে কই রাখছি আচ্ছা এই গ্রাফটা কি দেখা যাইতেছে দেখো তো একটা গ্রাফ দেখা যায় অনেকগুলা লাইন দেখা যায় একসাথে জি স্যার দেখা যায় আচ্ছা মনে করো আমাদের কাছে একটা ডাটা সেট আছে এই ডাটা সেটের মধ্যে এই কালো যে দাগটা দেখতেছো এটা হচ্ছে আমার ডাটার মিনটা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের কি বলে যে আমাদের ডাটাটা এই মিন থেকে অন অ্যান অ্যাভারেজ কতটুকু স্কোয়ার রুট পজিটিভ স্কোয়ার রুট ডিস্টেন্স উঠানামা করে এই আইডিয়াটা আমাদেরকে দেয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা ছিল যে তোমার এটা সাম ওভার এক্স মাইনাস মাইনাস সাম ওভার এক্স মাইনাস মিনের যে মানটা সেটা পপুলেশন মিন হলে পপুলেশন মিন স্যাম্পল মিন হলে স্যাম্পল মিন ডিভাইডেড বাই এন এক্স হচ্ছে আমার প্রত্যেকটা ডাটা এন হচ্ছে তোমার আমার অবজারভেশন কয়টা ছিল সেই সংখ্যাটা আচ্ছা তো অ্যাকচুয়ালি যখন নাকি রুট ছাড়া থাকে তখন জিনিসটা হলো ভেরিয়েন্স আর যখন নাকি আমরা পজিটিভ স্কোয়ার রুট নিই তখন সেটা হয়ে যায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু একটু কি মনে পড়ে বাবারা দেখো তো মিন তো মনে আছে নাকি প্রত্যেকটা ডাটা থেকে যে একটা মিন বাইর করতে মিন তো আমরা বাইর করতে পারি আমরা প্রত্যেকটা ডাটা থেকে প্রত্যেকটা ভ্যালু থেকে যদি মিনের মানটা বিয়োগ করে স্কোয়ার করি এবং এই স্কোয়ারের যোগফল যেটা আছে এটা যদি আমরা টোটাল কয়টা কয়টার অবজারভেশন আছে এন সঙ্গে অবজারভেশন আছে এন দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা আমাদের ভেরিয়েন্সটা পাই আর ভেরিয়েন্স এর পজিটিভ স্কোয়ার রুট নিলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাই একটু একটু মনে পড়ে এখন দেখো তো বাবারা কাছে স্যার পড়ে ছিল না ডিসপারশনে ভেরি গুড আচ্ছা এখন একটু দাঁড়াও তো এই জিনিসটা বড় ডিস্টার্ব করতেছে
আচ্ছা, তো এখন দেখো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমাদেরকে বের করতে বলে, একটা ডাটা দিয়ে যদি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে, আমরা কি করব, প্রত্যেকটা মান থেকে মিনের মানটা বিয়োগ করব, এবং করার পরে সেটা স্কোয়ার যে টার্মটা আসে স্কোয়ার টার্মের যোগফলটা বের করব, সবগুলো স্কোয়ার টার্মের স্কোয়ার ডিফারেন্সের যোগফলটা বের করব, করে সেটাকে আমরা এন দিয়ে ভাগ করব, মানে কয়টা অবজারভেশন ছিল অথবা কয়টা এরকম বিয়োগফল ছিল সেই সেটা দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ এটা একটা অ্যাভারেজ আমরা বের করব। এটি হচ্ছে আমার ভেরিয়েন্স। ভেরিয়েন্সের পজিটিভ স্কোয়ার রুট নিলে আমরা পাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, ভেরিয়েন্স হলে এটাকে সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়, আর যখন নাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তখন শুধু সিগমা দিয়ে প্রকাশ করা হয়, কারণ পজিটিভ স্কোয়ার রুট নিলে আর স্কোয়ারটা থাকে না। আচ্ছা, তো আমরা আজকে একটা নতুন জিনিস দেখবো, সেটা হলো গিয়ে তোমার, আমরা তো একটা স্ট্যাটিস্টিক ইউজ করতেছি, আমাদের একটা স্ট্যাটিস্টিক আমরা ইউজ করতেছি প্যারামিটার সম্পর্কে কমেন্ট করার জন্য, যেটা হচ্ছে আমার এস্টিমেশন টপিকটা। এটি হচ্ছে আমার এস্টিমেশন। যখন নাকি আমরা একটা স্ট্যাটিস্টিক কে ইউজ করতেছি প্যারামিটার সম্পর্কে কমেন্ট করার জন্য, এটি হচ্ছে আমার এস্টিমেশন। তো এখন যেই স্ট্যাটিস্টিকটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা স্যাম্পল মিন হইতে পারে, স্যাম্পল মিডিয়ান হইতে পারে, যেটি হোক, এই স্ট্যাটিস্টিকের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা পাই তাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর। আমি আবার বলতেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন of a statistic is called as standard error. তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কখন বলতেছি, যখন নাকি আমরা এই ফর্মুলাটা ইউজ করে বাইর করতেছি, তখন সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর যখন নাকি আমরা কোন একটা স্ট্যাটিস্টিকের, অর্থাৎ আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করতেছি, স্যাম্পল মিন হইতে পারে, স্যাম্পল মিডিয়ান হইতে পারে, স্যাম্পল মোড হইতে পারে, যেই ফাংশনটা নিয়ে আমরা কাজ করি, ওই ফাংশনটার যখন নাকি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করব, তখন আমরা সেটাকে বলি স্ট্যান্ডার্ড এরর। আচ্ছা, তো এখন তোমাদের এই যে টপিক, এই স্ট্যান্ডার্ড এররের ফর্মুলাটা হলো গিয়া যে আমরা যে ফর্মুলাটা ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা আছে, মনে করো আমরা মিনের জন্য স্ট্যান্ডার্ড এরর বাই করতে চাই, তো মিনের জন্য আমরা যদি স্যাম্পল মিনের স্ট্যান্ডার্ড এরর যদি আমরা বাই করতে চাই, তাহলে ফর্মুলা কি হবে, আমার স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি এস হয়, এস এ যদি আমরা রুট এন দিয়ে ভাগ করি, তাহলে আমরা আমাদের স্ট্যান্ডার্ড এররটা পাওয়া যায়। আচ্ছা, তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে স্ট্যান্ডার্ড এররের পার্থক্য এবং এস্টিমেটরের সাথে এস্টিমেটের পার্থক্য, এই জিনিসগুলো খুব ছোট ছোট, খুব ইজি পার্থক্য, এগুলো কিন্তু আমি পরীক্ষা দিতে খুব পছন্দ করি। সো তোমরা প্রিপেয়ার থাকো বাবারা, এই পর্যন্ত যা বলছি এগুলো কি তোমরা বুঝতে পারছো এতক্ষণ যা বলছি? অ্যাটলিস্ট আমার কথাগুলো কি কিছুটা ধরতে পারছো? জি স্যার। ভেরি গুড। রোল নাম্বার 34, 2018 রোল নাম্বার 34, মিস্টার জিসান, এতক্ষণ যে কথাগুলো, যে আইটেম গুলো দেখেছি, তুমি কিছু কিছু ধরতে পারতেছো? জি স্যার, জি স্যার। ভেরি গুড। রোল নাম্বার 58, মিস্টার ডায়মন্ড রয়, মিস্টার ডায়মন্ড রয়, জি স্যার, এই পর্যন্ত সব ঠিক আছে যা যা বলছি আজকের ক্লাসে? মিস্টার ডায়মন্ড, মিস্টার ডায়মন্ড রয়, এই পর্যন্ত সব ঠিক আছে? ইয়েস স্যার। ভেরি গুড। আচ্ছা, তো এখন তোমাদেরকে আমি যে জিনিসটা তোমাদেরকে ল্যাবের জন্য শিখাইতে চাই, সেটা হলো গিয়া তোমাদের এই ছবিটাই খেয়াল করো, কাউসার স্যার যখন পড়াইছে, কাউসার স্যার পড়াইছে যে তোমার ভেরিয়েন্সের ফর্মুলাতে কি করছে, উনি এন দিয়ে ভাগ করছে, তারপরে যেটা আছে সেটাকে তোমার পজিটিভ স্কোয়ার রুট নিলে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পাইছে। এই ফর্মুলাটার মধ্যে খেয়াল করো, এরা কি বলতেছে, এই স্যাম্পলের জন্য যখন নাকি ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাইর করতেছে, তখন দেখো এখানে এন দিয়ে ভাগ না করে এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতেছে। আইটেমটা কি তোমরা খেয়াল করছো এই জিনিসটা বাবারা? দেখো তো লেডিজ এন্ড জেন্টলম্যান, এই জিনিসটা খেয়াল করো, এখানে ভাগ করছে এন দিয়ে, এখানে ভাগ করছে এন মাইনাস ওয়ান দিয়ে, কথাটা কি খেয়াল, দুইটা জিনিস খেয়াল করছো কিনা? দেখো একই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কিন্তু দুইটার ফর্মুলা কিন্তু দুই জায়গায় দুই রকম লিখতেছে, পপুলেশনের বেলা লিখতেছে ক্যাপিটাল এন, স্যাম্পলের বেলা লিখতেছে এন মাইনাস ওয়ান। আচ্ছা, ক্যাপিটাল এন স্মল এন আমরা বুঝলাম, ক্যাপিটাল এন হলো তোমার পপুলেশনে বলা হয়, ক্যাপিটাল এন সংখ্যক এলিমেন্ট আছে, আমরা যে গত আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ দেখছিলাম, আর যখন নাকি স্যাম্পল আছে বলা হয় যে তোমার স্যাম্পলের টোটাল অবজারভেশন আছে স্মল এন সংখ্যক, দ্যাটস ফাইন, কিন্তু ভাগ করার সময় দেখো এখানে ভাগ করতেছে এন দিয়ে, এখানে ভাগ করতেছে এন মাইনাস ওয়ান দিয়ে। এখন কথা হলো এই এন মাইনাস ওয়ান দিয়ে কেন ভাগ করা হয়, স্যাম্পলের বেলায় এন মাইনাস ওয়ান দিয়ে কেন ভাগ করা হয়, তোমাদেরকে এই এই জিনিসটা এই তোমাদের ওই ল্যাবটাতে তোমরা যখন যাবা, জালাল স্যার, নিশি স্যার, নিশি ম্যাডামের ল্যাবে যখন তোমরা যাবা, তোমাদেরকে এই প্রশ্নটা করবে যে স্যাম্পলের ভেরিয়েন্স এর বেলায় আমরা এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি কেন। এই প্রশ্নটা ওনারা প্রায়ই করে, প্রায়ই করে, এবং এটা ওনারা আমার সাথে কথাও বলছে যে এটা অ্যাকচুয়ালি কেন ভাগ করতে, এটা এটা নিয়ে ওনাদের সাথে আমার কথাও হয়েছে, এবং ওনারা প্রায় স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে কেন এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা,
তো এন মাইনাস ওয়ান দিয়ে কেন ভাগ করতে হয় আমি তোমাদেরকে কারণটা দেখাইতেছি, কারণটা তোমাদের আমি বলেও দিব এবং তোমাদেরকে তোমাদের একটু লেখাও রাখতে হবে যে তোমরা এই প্রশ্নটা করলে কি উত্তর দিবে, আমি তোমাদের আজকে লেখাও দিব। আচ্ছা, তার আগে খেয়াল করো ভেরিয়েন্সের যে ফর্মুলাটা, এই ভেরিয়েন্সের ফর্মুলাতে অ্যাকচুয়ালি কি করা হইতেছে একটু দেখো। আমরা যখন ভেরিয়েন্সের ফর্মুলাটা নিয়ে কাজ করতেছি এখানে, এখানে আলটিমেটলি কি করতেছে দেখো তো বাবারা, প্রত্যেকটা মান থেকে মিনের মানটাকে বিয়োগ করতেছে, করে সেটাকে স্কোয়ার করতেছে। তাহলে এরকম বিয়োগ ফল মোট কয়টা পাওয়া যাবে, যদি এন সংখ্যক অবজারভেশন থাকে তাহলে বিয়োগ ফল কয়টা পাওয়া যাবে মোট? তোমরা কি আসো আমার সাথে, আমার একটু রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝতেছি না তোমরা আমার কথা ধরতে পারতেছো কিনা। বিয়োগ ফল কয়টা আসবে বলো? এন সংখ্যক, এন সংখ্যক বিয়োগ ফল আসবে। তাহলে এন সংখ্যক বিয়োগ ফল যে আসছে, আমি এই এন সংখ্যক বিয়োগ ফলের যোগ করলাম, করে এন দিয়ে ভাগ করলাম, তার মানে কি এটা এখানে কি এই বিয়োগ ফল গুলার এই ডিস্টেন্স গুলার একটা এভারেজ এখানে আসতেছে না? দেখো তো। আচ্ছা আমি এক কাজ করি, আমি তোমাদেরকে আর একটু ভাইঙা দেখাই যাও। সিগমা গেল কই তোর, এই কোরা ডিম দিয়ে লেখতেও কষ্ট, মানুষ যে কেন এটা ইউজ করে, গেল কই সিগমা সিগমা। হ্যাঁ, তা এখন সিগমা স্কোয়ার, তো সিগমা স্কোয়ার নিয়ে যদি আমরা কাজ করি, সিগমা স্কোয়ারের ফর্মুলাটা কি আছে, সিগমা স্কোয়ারের ফর্মুলাতে এখানে কি আছে দেখো, এখানে আছে আই সমান সমান ওয়ান থেকে মনে করো এন পর্যন্ত। আচ্ছা ক্যাপিটাল এন ই দিলাম, যাও ক্যাপিটাল এন পর্যন্ত। এখানে আসতেছে একটা ফ্র্যাকশন, ফ্র্যাকশনটা কেমন, এখানে হইলো এখানে হইলো তোমার এক্স আই, এক্স নিচে হচ্ছে আই মাইনাস এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার দূর কি দিলাম মাইনাস এক্স বার এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই মনে করো এন। আচ্ছা এখানে আমি এন দিয়ে দিলাম, মানে এখানে এন দিলেই ভালো, আমি এন দিয়ে দিলাম। আচ্ছা এখানে সিগমা স্কোয়ার, আচ্ছা থাকুক অসুবিধা নেই। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে আমার ভেরিয়েন্সের ফর্মুলা, এটা যদি ভেরিয়েন্সের ফর্মুলা হয় তাহলে আলটিমেটলি জিনিসটার মানে কি দাঁড়ায়, জিনিসটার মানে যেটা দাঁড়ায় আমি যদি এটাকে পুরাটাকে কপি করি দেখো, এই এক্স আই মাইনাস এক্স বার এটার মানে কি, এখানে এক্স আই এর জায়গায় হচ্ছে তোমার এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস প্লাস এখানে হচ্ছে তোমার এক্স টু, এক্স টু এভাবে লাস্টেরটা হচ্ছে তোমার এক্স এন। আচ্ছা তাহলে এখন দেখো এই যে ভেরিয়েন্সের ফর্মুলাটা আমরা পাইলাম, এখানে দূর, আচ্ছা এখানে যে ভেরিয়েন্সের ফর্মুলাটা আমরা পাইলাম দেখো, তাহলে এখানে মোট বিয়োগ ফল কয়টা হলো, এক্স ওয়ান মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এইভাবে ডট ডট করতে করতে এক্স এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তার মানে কি প্রত্যেকটা মান থেকে মিনের মানটাকে বিয়োগ করে তা স্কোয়ার করতেছি। তাহলে এখানে নয়টা, এখানে এন সংখ্যক বিয়োগ ফল আছে, একটা দুইটা তিনটা এভাবে চলতে চলতে এন সংখ্যক বিয়োগ ফল আছে, এন সংখ্যক বিয়োগ ফলের যোগ ফল আমরা বের করতেছি, করে সেটাকে এন দিয়ে ভাগ করতেছি,
তার মানে এটা কি একটা বিয়োগ ফলের অ্যাভারেজ না? দেখো তো বাবারা রেসপন্স করো, এটা কি বিয়োগ ফলের একটা 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 অ্যাভারেজ আসতেছে না জিনিসটা এখানে? আচ্ছা, এটা যদি বিয়োগ ফলের একটা অ্যাভারেজ আসে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলাতেও কিন্তু সেম জিনিস হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় তখন তাহলে ফর্মুলাটা কি হবে তোমার, আমি যদি এটা কপি করি দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় কি হবে, এখানে জাস্ট হয়ে যেতেছে রুট, এখানে এই রুটটা আর থাকতেছে না, এটা হয়ে যাবে তখন তোমার এখানে থাকবে শুধু সিগমা। সিগমা সমান সমান কি হইতাছে, এখানে একটা রুট বসবে, রুট গেল কই, রুট তো দেখতেছি না, ভালো বিপদ দেখা যায়। হোয়াটএভার, আমরা এখানে জাস্ট একটা পজিটিভ স্কয়ার রুট করলে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যেতেছি। তো এখন দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলো আর ভেরিয়েন্স বলো, আলটিমেটলি এটা কিন্তু একটা বিয়োগ ফলের একটা অ্যাভারেজ। তো এখন যখন নাকি আমরা এই এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতেছি তখন কি আর জিনিসটা একটা অ্যাভারেজ থাকতেছে? দেখো তো যখন নাকি আমরা সবগুলো যোগ করে এন দিয়ে ভাগ করতেছি, এন সংখ্যক বিয়োগ ফলের যোগ ফলরে আমরা এন দিয়ে ভাগ করতেছি, এটা তাহলে একটা কিন্তু এক ধরনের অ্যাভারেজ। কিন্তু যখন নাকি আমরা এন সংখ্যক যোগ ফলরে এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতেছি তখন কি এটা পুরোপুরি অ্যাভারেজ থাকে? অ্যাভারেজের ফর্মুলাতে কি ছিল, যতগুলো অবজারভেশন ছিল তত দিয়ে ভাগ করতে হবে না, কিন্তু এখানে কিন্তু এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে, তার মানে কিন্তু একটা সংখ্যা কম আছে, তাহলে এটিকে আর প্রপার অ্যাভারেজ থাকে না? স্যার থাকে না, কিন্তু আমাদের স্যাম্পলের বেলায় সাজেস্ট করা হয় এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে। আচ্ছা, কারণটা কি সেটা আমি তোমাদের একটু দেখাই। মনে করো আমাদের কাছে একটা পপুলেশন আছে, পপুলেশনের সাইজ হলো তিন, পপুলেশনের তিনটা মেম্বার আছে, ওয়ান টু থ্রি, মনে করো তিনটা মেম্বার আছে। আচ্ছা, এই তিনটা তিন সাইজের যে পপুলেশন, এখান থেকে তোমার দুই সাইজের স্যাম্পল কয়টা নেওয়া যায় বলো তো, কয়টা নেওয়া যায়? তিন সাইজের একটা পপুলেশন আমার কাছে আছে, এখান থেকে দুই সাইজের স্যাম্পল কয়টা নেওয়া যায়? এখান থেকে দুইটা দুইটা করে মেম্বার কয়টা নেওয়া যায়, কত ভাবে নেওয়া যায় বলো? স্যার তিন, তিনটা হইতে পারে, একটা হচ্ছে ওয়ান টু, আচ্ছা আরেকটা কি হইতে পারে, ওয়ান থ্রি, ওয়ান থ্রি, ভেরি গুড, আর স্যার টু থ্রি, ভেরি গুড। আচ্ছা তাহলে এখন দেখো এটার মিন কত হবে, এটার স্যাম্পল মিন কত আসবে? বলো কত আসবে মিনটা? 1.5, 1.5, 1.5। আচ্ছা এর পরেরটা কত আসবে? 2, এটা হচ্ছে তোমার পরেরটা আসছে তোমার 2। আচ্ছা তারপরে তিন নাম্বারটা কত আসবে, কত আসবে? 2.5, 2.5, ভেরি গুড। আচ্ছা এখন আমারে বলো মিন অফ অল পসিবল স্যাম্পল মিনস এটা কত আসে তাহলে? দেখো তো 1.5 + 2 + 2.5 / 3 কত আসে মানটা? ভেরি গুড। আচ্ছা এখন আমারে বলো আমাদের যে অরিজিনাল পপুলেশনটা ছিল এই পপুলেশন মিন কত, পপুলেশন মিন সমান সমান কত আছে? দেখো এটাও টু, তাহলে এখন খেয়াল করে দেখো আমরা যখন নাকি এই ইয়াটা নিছি অল পসিবল স্যাম্পল মিনের মিন যখন নাকি আমরা নিছি সেটা দেখো আমাদের কিন্তু পপুলেশন মিনের সমান হচ্ছে। তোমরা অন্য কোনো সংখ্যা নিয়েও দেখতে পারো, অন্য যে কোন রকম যতগুলা খুশি পপুলেশন এবং স্যাম্পল নিয়ে তোমরা দেখতে পারো। আমি তো এখানে মনে করো স্যাম্পল সাইজ 2 নিছি, তোমরা স্যাম্পল সাইজ 10 নাও, মনে করো পপুলেশন সাইজ 10 নিলে স্যাম্পল সাইজ দিলা 5, এরকম যত রকম খুশি পপুলেশন স্যাম্পল নিয়ে দেখতে পারো। যে আমরা যদি অল পসিবল স্যাম্পল মিনের মিন বাইর করি দেখবা যে আমাদের স্যাম্পল মিনটা পপুলেশন মিনের একটা সমান মান দেয়। তার মানে কি স্যাম্পল মিনস মিন অফ স্যাম্পল মিনস মিন অফ অল পসিবল
sample means will be equal to population mean. The এই জিনিসটারে বলা হয় unbiased যে mean is এটারে বলা হইতেছে তোমার sample mean is an unbiased estimate of population mean. এটার মানে কি? এটার মানে হলো যে আমাদের পপুলেশন মিন আমরা যেটা পাইতাছি আমাদের সবগুলা স্যাম্পল মিনের মিনটা যদি আমরা বাইর করি তাহলে আমাদের মানটা কি হবে? আমাদের পপুলেশন মিনের সমান হবে। তো এখন কথা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় কি সেম জিনিস হওয়ার কথা না বলতো? মনে করো আমাদের এখানে এই পপুলেশন মিন যেটা আছে এটার সাথে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে একটা দেওয়া আছে, মনে করো এটা এসডি দিয়ে লিখলাম, তাহলে এখানে দেখো আমাদের স্যাম্পল মিন যেটা আছে এসডি বা ভেরিয়েন্স যেটাই লেখো, ভেরিয়েন্স অথবা এসডি যেটা নিয়ে তোমরা কাজ করো, এখন দেখো এটার সাথে কি একটা ভেরিয়েন্স আসবে না? মনে করো ভেরিয়েন্স 1 সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এটা একটা আসতে পারে, সেকেন্ডার বেলা তো একটা আসতে পারে, ভেরিয়েন্স 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এটার বেলায় কি হবে? ভেরিয়েন্স 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2, তিন নাম্বারটার বেলায় হবে কি? ভেরিয়েন্স 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3। তো বাবারা একটু খেয়াল করে দেখো মিনের বেলায় যেটা হয়েছে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেলায় কি সেম জিনিস হওয়ার কথা না? যে তোমার আমরা যদি একটা এভারেজ নেই আমরা যদি তিনটা ভেরিয়েন্সের যোগফল বের করি যদি আমরা যোগফলটা বাইর করি এটারে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কি আমাদের পপুলেশন ভেরিয়েন্সের সমান হওয়ার কথা না? এবং সিমিলারলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি আমরা করি সেখানেও কি একই জিনিস হওয়ার কথা না? দেখো তো আমাদের আগের ফর্মুলা অনুযায়ী ওই মিনের বেলায় যা হয়েছে এখানেও কি তাই হওয়ার কথা না? দেখো তো তোমরা কি আসো আমার সাথে? জি স্যার। আচ্ছা এই জিনিসটা কি হওয়ার কথা না? এই দুইটা সমান হওয়ার কথা না? জি স্যার। মিনের বেলায় যেটা হয়েছে কিন্তু আনফরচুনেটলি দেখা যায় কি যে এই দুইটা সমান হয় না। তো এই দুইটা সমান আসে না যে এই জন্যই আমরা একটা গাঁজাখুরি ট্রিক বাইর করছি যে আমাদের ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলাটা ছিল এখানে আমরা যদি এন দিয়ে ভাগ না করে যদি এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি পপুলেশন স্যাম্পল দুইটা বেলাতে সেই ক্ষেত্রে দেখা যায় কি যে আমার এই জিনিসটা সমান হয়। তো আমরা কি বলতেছি ইফ উই ইউজ এন মাইনাস ওয়ান ইনস্টেড অফ এন ফর বোথ পপুলেশন and sample variance or standard deviation then it will give then it will give তখন আবার এই দুইটা সমান আসবে, বুঝছো? এবং এই জন্যই এই গাঁজাখুরিটা ইউজ করে সমান আসে দেখে আমরা এই পপুলেশন স্যাম্পলের বেলায় আমরা এটাকে এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি। তো এখন কথা হলো এই সমস্যাটা কি সবসময় হয়? এই সমস্যাটা সবসময় হয় না, এই সমস্যাটা হয় যখন নাকি আমার পপুলেশন এবং স্যাম্পল সাইজটা ছোট থাকে, পপুলেশন এন্ড স্যাম্পল ফর স্মল পপুলেশন এন্ড স্যাম্পল এই জিনিসটা হয় যে কারণে আমরা যদি এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি এন এর পরিবর্তে তখন আমরা দেখি কি যে আমাদের এই মানটা তোমার সমান আসে। মনে থাকবে আমার কথাগুলো নাকি আমি তোমাদের আবার লেখাও দিই যে তোমরা উত্তরটা কি দিবা? বাবারা তোমরা কি বুঝতে পারছো সমস্যাটা যে কেন আমরা এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতেছি এন এর জায়গায়? কিছুটা ধরতে পারছো? জি স্যার।
আচ্ছা এখন আমি তোমাদেরকে, এটা হলো তোমাদের ব্যাক স্যার লিস্ট 1 হয় স্যার, এটা কম হয় স্যার, এই জন্য কি 1 মাইনাস 1 এটা মানে সমান হইতে পারে, এটা কম হইতে পারে, বেশি হইতে পারে, কিন্তু সমান হবে না। এটা সমান আসার কথা কিন্তু সমান হবে না। এই যে দেখো আমরা এখানে যে আনবায়াস এস্টিমেট নামে একটা টার্ম ইউজ করছি, যে মিনের বেলায় জিনিসটা সমান আসে, মিনের বেলায় তুমি যে ফর্মুলা ইউজ করো সমান আসে, কিন্তু ভেরিয়েন্সের বেলায় দেখা যায় কি যে এন দিয়ে ভাগ করলে জিনিসটা সমান আসে না, কমও আসতে পারে বেশিও আসতে পারে কিন্তু সমান আসবে না। তো যেই কারণে আমরা বলি কি যে যখন নাকি আমরা ছোট পপুলেশন এবং ছোট স্যাম্পল নিয়ে কাজ করব, তখন আমরা রিকমেন্ড করি যে করবা কি তোমার এই এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করবা, এই ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটার ফর্মুলাতে যদি করো তখন আবার দুইটা সমান আসে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো গুছায় লিখতে বলতে পারবে না তোমরা? পারবা গুছায় বলতে? জি স্যার। মিস্টার রাজিজ রোল নাম্বার 13, পারবা না গুছায় বলতে যখন নাকি নিশি ম্যাডাম জিজ্ঞাসা করবে, পারবা না বলতে? জি স্যার পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আমি তারপরও তোমাদেরকে আমি কথাগুলো মুখে বলে দিই, তোমরা একটু লেখানো। তোমাদের যখন প্রশ্ন করবে যে আমরা ভেরিয়েন্স স্যাম্পলের বেলায় এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি কেন, তোমাদের যখন প্রশ্নটা করবে সরি উত্তরটা কি দেবে একটু লেখানো, আমি তোমাদের বলি তোমরা লেখানো। কাগজ কলম হাতে নিছো? লেডিজ এন্ড জেন্টলম্যান কাগজ কলম হাতে নিছো? স্যার একটু স্যার। জি স্যার। ওকে লেখো লেখো, পপুলেশন সাইজ এবং স্যাম্পল সাইজ ছোট হলে, পপুলেশন সাইজ এবং স্যাম্পল সাইজ ছোট হলে পপুলেশন সাইজ এবং স্যাম্পল সাইজ ছোট হলে ভেরিয়েন্সের ফর্মুলায় এন দিয়ে ভাগ করলে, পপুলেশন সাইজ এবং স্যাম্পল সাইজ ছোট হলে ভেরিয়েন্সের ফর্মুলায় এন দিয়ে ভাগ করলে পপুলেশন সাইজ ছোট হলে ভেরিয়েন্সের ফর্মুলায় এন দিয়ে ভাগ করলে স্যাম্পল ভেরিয়েন্স, স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের বায়াসড এস্টিমেট দেয়। আমি আবার বলতেছি, পপুলেশন সাইজ ছোট হলে ভেরিয়েন্সের ফর্মুলায় এন দিয়ে ভাগ করলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের বায়াসড এস্টিমেট দেয়। পপুলেশন সাইজ ছোট হলে ভেরিয়েন্সের ফর্মুলায় এন দিয়ে ভাগ করলে স্যাম্পল ভেরিয়েন্স পপুলেশন ভেরিয়েন্সের বায়াসড এস্টিমেট দেয়। তাই ছোট পপুলেশনের বেলায় তাই ছোট পপুলেশনের বেলায় তাই ছোট পপুলেশনের বেলায় পপুলেশন ভেরিয়েন্সের তাই ছোট পপুলেশনের বেলায় পপুলেশন ভেরিয়েন্সের আনবায়াসড এস্টিমেট পাওয়ার জন্য তাই ছোট পপুলেশনের বেলায় ভেরিয়েন্সের ফর্মুলায় এন মাইনাস ওয়ান দিয়ে, আচ্ছা কি বললাম প্রথম সেন্টেন্সটা, লাস্টের সেন্টেন্সটা আবার বলো তো। পপুলেশন ভেরিয়েন্সের আনবায়াসড এস্টিমেট পাওয়ার জন্য, হ্যাঁ পপুলেশন ভেরিয়েন্সের আনবায়াসড এস্টিমেট পাওয়ার জন্য ভেরিয়েন্সের ফর্মুলায় এন মাইনাস ওয়ান ব্যবহার করা হয়, ভেরিয়েন্সের ফর্মুলায় এন মাইনাস ওয়ান ব্যবহার করা হয়। তাই পপুলেশন ভেরিয়েন্সের আনবায়াস এস্টিমেট পাওয়ার জন্য ভেরিয়েন্সের ফর্মুলায় এন মাইনাস ওয়ান ব্যবহার করা হয়।
লেখছো সবাই? জি স্যার। আচ্ছা মিস্টার অভি, তুমি এক কাজ করো, মিস্টার অভি তুমি এক কাজ করো, পুরাটা পুরাটা কথা একবার একবার আস্তে আস্তে একবার বলো, কারো যদি মিস হয়ে থাকে তাহলে তারা যেন লিখে ফেলতে পারে। আস্তে আস্তে পুরাটা একবার বলো। পপুলেশন সাইজ এবং স্যাম্পল সাইজ ছোট হলে ভ্যারিয়েন্স এর ফর্মুলাতে এন দিয়ে ভাগ করলে স্যাম্পল ভ্যারিয়েন্স পপুলেশন ভ্যারিয়েন্স এর বায়াস এস্টিমেট দেয়। তাই ছোট পপুলেশনের বেলায় পপুলেশন ভ্যারিয়েন্স এর আনবায়াস এস্টিমেট পাওয়ার জন্য ভ্যারিয়েন্স এর ফর্মুলা এন মাইনাস ওয়ান ব্যবহার করা হয়। ঠিক আছে লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের ওই ল্যাবটাতে নিশি ম্যাডাম বা জালাল স্যার যেই প্রশ্নটা করুক যে এই স্যাম্পলের বেলায় আমরা এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি কেন, তোমরা এই উত্তরটা দিয়ে দিবা। সাথে বলবা, সাথে আর একটা জিনিস বললো যে তোমার পপুলেশন সাইজ বড় হইলে এবং পপুলেশন এবং স্যাম্পল দুইটাই বড় হইলে এই সমস্যাটা আর থাকে না। বলে দিও যে পপুলেশন এবং স্যাম্পল দুইটাই যখন বড় হয় তখন আর এই প্রবলেমটা থাকে না। আচ্ছা এটা আমি লিখে দিই, দিস প্রবলেম ডাজ নট অকার ওয়েন বোথ পপুলেশন অ্যান্ড স্যাম্পল সাইজ আর বিগ। কত বড় যদি জিজ্ঞাসা করে তাহলে আবার ভেজাল আছে, তাহলে বলে দেবে যে তোমার যত বড় হয় ততই ভালো, কমপক্ষে তোমার 30-এর বেশি হইতে হবে। ঠিক আছে এন্ড গ্রেটার দেন অর ইকুয়াল টু 30, অবশ্যই এন গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 হইলে তখন আর এই সমস্যাটা থাকে না, বা আরো বড় হইলে সবচেয়ে ভালো, একদম লাখখানে হইলে সবচেয়ে ভালো, মানে যত বড় হবে ততই বেটার। আচ্ছা সো লেডিজ এন্ড জেন্টলম্যান, এই প্রশ্নটা যদি তোমাদেরকে এই দুইজনের একজনও করে বলবা, একদম দরকার হলে আমার নামই বলে দিও। মিস্টার জুয়েল কিছু বলবা? ওকে, তোমাদেরকে যদি এই প্রশ্নটা তোমাদেরকে যখন ল্যাবে জিজ্ঞাসা করবে দরকার হলে আমার নামই বলে দিও যে রাব্বি স্যার আমাদেরকে জাস্ট এটাই বলছে, তাহলেও হবে, তাহলে ওনারা বুঝবে যে তোমরা আমার কাছ থেকে শিখে আসছো, আশা করি ঝামেলা করবে না। আর যদি আরো বেশি ব্যাখ্যা চায় তোমরা এই যে তোমাদের তো আছে ক্লাসে ওয়ার্ড ফাইলের মধ্যে দেওয়াই আছে, এটা আমি তোমাদের ক্লাসের পরে পাঠাই দিব, তোমরা এখান থেকে একদম লেখা টেখা বলে দিও যে এরকম হয় সমস্যাটা। আচ্ছা তো এখন আমরা দেখবো যেটা পয়েন্ট এস্টিমেট আর ইন্টারভাল এস্টিমেট, এই দুইটা জিনিস আর একটু ডিটেলস দেখব যেগুলা কেমনে করতে হয়। আচ্ছা পয়েন্ট এস্টিমেটটা কি জিনিস, আমরা বলছিলাম যে পয়েন্ট এস্টিমেট হলো যে যখন নাকি আমরা প্যারামিটারের মানটা স্ট্যাটিস্টিকের মানটা থেকে আমরা একদম এক্স্যাক্টলি একটা মান বের করতে পারি তখন আমরা সেটাকে বলছিলাম পয়েন্ট এস্টিমেট। যেমন ধরো আমি এখানে একটা ছোট এক্সাম্পল দিছি, আমাদেরকে বলছে যে তোমার মনে করো ঢাকা স্টক এক্সচেঞ্জের 10টা স্টকের প্রাইস দেওয়া আছে, এখানে 10টা স্টকের প্রাইস এখানে দেওয়া আছে, আমাদেরকে বলছে পপুলেশন মিন বাইর করতে, পপুলেশন মিন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পয়েন্ট এস্টিমেট বাইর করতে বলছে। তো আমরা কি করব, আমরা স্যাম্পল, এই যে এটা যে একটা স্যাম্পল, এই স্যাম্পলের মিনটা আমরা বাইর করব, এই ফর্মুলা ইউজ করে ভেরিয়েন্সটা বের করব, ভেরিয়েন্স বের করে এটার পজিটিভ স্কোয়ার রুট করলে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাব। আচ্ছা আমি ম্যাথটা তোমাদের করে দেখাই, তোমরা করবা কি এই ফার্স্টে লিখবা যে আমরা জানি, সরি এখানে লিখবা তোমরা সলভের মধ্যে লিখবা, কেমনে লেখে এই জায়গাটায় লিখবা উই নো লেখা, তারপরে ফর্মুলা যেগুলো আছে ফর্মুলা গুলা লিখবা, ফর্মুলা গুলা লেখা হয়ে গেলে তারপরে তোমরা এই মানগুলা বাইর করবা। যেমন এখানে মানগুলা কত আসবে আমি তোমাদের দেখাই, এখানে যে 10টা মান আছে এই 10টা মানের জন্য ভেরিয়েন্স কত, মানে মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসে, এই ফর্মুলা গুলা বসানোর পরে ফর্মুলার মধ্যে মানগুলা বসায় তোমরা মানটা দিয়ে দিবে, এটা হচ্ছে তোমাদের আনসার। আচ্ছা আমি তোমাদেরকে আমরা মানগুলো বলে দিই এটার জন্য কত আসবে, ওকে তাহলে আমাদের এই ম্যাটটার জন্য উত্তরগুলো কি আসতেছে আমি উত্তরটা এখানে লিখে দিই, তোমরা বলবা দেয়ারফোর
point estimate of mean variance and standard deviation will be 15.78 and 3.97 respectively. ঠিক আছে, তোমাদের ওই ফর্মুলার মধ্যে মানগুলো বসায়া ফর্মুলা ইউজ করে মানগুলো বের করবা, করার পরে ফাইনালি কমেন্ট লিখবা, দেয়ারফর পয়েন্ট এস্টিমেট অফ মিন ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল বি 15.78 এন্ড 3.97 রেসপেক্টিভলি। আচ্ছা, এটা গেল তোমার পয়েন্ট এস্টিমেট। আমরা মিনের ফর্মুলা, আমরা ছোটবেলায় তোমরা মিন যেটা শিখছো, কাজু স্যারের কাছে মিন যেটা শিখছো সেটাই থাকবে, খালি ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলার মধ্যে চেঞ্জটা আসছে, যে জন্য আমি তোমাদের এটা উল্লেখ করে দিছি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার ইন্টারভাল এস্টিমেশন। তো ইন্টারভাল এস্টিমেশনটা যখন তোমাদের বলছিলাম, আমি যখন বেসিক সংখ্যাটা দিছিলাম সেখানে কি বলছিলাম, ইন্টারভাল এস্টিমেশনের বেলায় আমরা কোনো এক্সাক্ট মান দেই না, বরং আমরা একটা রেঞ্জ দিয়ে দিই যে আমাদের প্যারামিটারের মানটা এই রেঞ্জের মধ্যে আছে এবং এটা থাকার প্রবাবিলিটি কত সেটা আমরা বলে দিই, উইথ প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি যেহেতু আমরা বলে দিই, যে কারণে এটাকে আরেকটা নাম হচ্ছে তোমার কনফিডেন্স ইন্টারভাল, যে কারণে এই এস্টিমেটটার, এই ইন্টারভাল এস্টিমেটের আরেকটা নাম হচ্ছে তোমার কনফিডেন্স ইন্টারভাল, কারণ এখানে আমরা বলে দিই যে আমাদের এখানে কনফিডেন্স লেভেলটা কত, এই জন্য আমরা এটা আরেকটা নাম বলি কনফিডেন্স ইন্টারভাল। আচ্ছা, তো কনফিডেন্স ইন্টারভাল তোমরা কেমনে বাইর করবা? কনফিডেন্স ইন্টারভাল অ্যাকচুয়ালি অনেকগুলো হইতে পারে, আমরা সব তোমাদের দেখাবো না। যেমন ধরো তোমার একটা এক্সাম্পল দেখো, যে আমাদেরকে যদি বলে যে নোন সিগমা এবং লার্জ স্যাম্পলের জন্য যদি বলে পপুলেশন মিন মিউ এর জন্য 95% কনফিডেন্স ইন্টারভাল বাই করতে, তাহলে ফর্মুলাটা হবে এক্স বার প্লাস মাইনাস 1.96 ইন্টু সিগমা বাই রুট এন। 99% এর জন্য ফর্মুলাটা হবে এক্স বার প্লাস মাইনাস 2.58 ইন্টু সিগমা বাই রুট এন। তো এখানে তোমরা যে ফর্মুলাগুলো দেখতেছো, এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আসছে গত ক্লাস থেকে। গত ক্লাসে আমরা যখন জেড টেস্ট করছি, তোমরা দেখো আমাদের এই যে ফর্মুলাটা ছিল লার্জ স্যাম্পলের জন্য এন গ্রেটার দেন 30 জন্য ছিল জেড এটা, এবং স্মল স্যাম্পলের বেলায় ছিল টি স্ট্যাটিস্টিক ফর্মুলা ছিল এটা। এই ফর্মুলাটারে চেঞ্জ করে কিন্তু অ্যাকচুয়ালি আমরা আজকের ক্লাসের এই যে ইন্টারভাল যেটা দেখতেছো এটা পাইতেছি, আমরা লার্জ স্যাম্পলের জন্য যদি বলি। আচ্ছা, আর এখানে এই 1.96 বা 2.58 যে ভ্যালুগুলো দেখছো 95% আর 99% এর জন্য, এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি গত ক্লাস থেকে আসছে। গত ক্লাসে দেখো আমরা কিন্তু বলছিলাম যে আলফা ইকুয়াল টু 0.05, তার মানে কি তুমি 95% শিওর যে আমাদের নাল হাইপোথিসটা ট্রু। তো সেটার বেলায় আমাদের ক্রিটিক্যাল ভ্যালু ছিল 5%, 1.96, আর যখন নাকি তোমার 99% শিওর যে আলফা ইকুয়াল টু 0.01, মানে কি 99% শিওর যে আমাদের এস্টিমেটটা এই জায়গায় আছে, সেটার বেলায় আমাদের ক্রিটিক্যাল ভ্যালু ছিল 2.58, ওই মানটাকে আমরা এখানে ইউজ করছি। তো আমি বলতেছি এক্স বার প্লাস মাইনাস 1.96 ইন্টু সিগমা বাই রুট এন, আর 99% এর বেলায় এক্স বার প্লাস মাইনাস 2.58 ইন্টু সিগমা বাই রুট এন। আচ্ছা, তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমি ম্যাথটা তোমাদের করে দেখাই, তাহলে তোমরা ফার্দার পারবা আশা করি। আচ্ছা, এই ম্যাটটাতে যেটা বলা হয়েছে, একটা কম একটা ইয়া দেওয়া আছে, একটা ডাটা দেওয়া আছে, ডাটাটা কিরকম, যে একটা এখানে বলা আছে যে একটা কোম্পানি তারা করে কি তোমার চিনির ব্যাগ বানায়, তারা চিনি ব্যাগ আকারে বিক্রি করে, ছোট ছোট প্যাকেটে তারা বিক্রি করে। তো এখন বলতেছে যে তোমার এই তাদের এখানে যে ডাটাটা আছে, তারা 25টা ডাটার একটা স্যাম্পল তারা নিছে, নেওয়ার পরে দেখতেছি কি যে এই ডাটাটার মিন ওয়েট হচ্ছে 19.8 আউন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.2 আউন্স। আচ্ছা, তো এখন আমাদেরকে বলছে 95% কনফিডেন্স ইন্টারভাল বাইর করতে। আচ্ছা, এটা বোধহয় তোমার 35 হবে, বোধহয় 35 হবে না 49 হবে। আচ্ছা, এটা কাজ করি 36 প্যাক বানাই দিই। আচ্ছা, যেহেতু আমার 30-এর চেয়ে বড় হইতে হবে, তো এখন আমাদেরকে বলছে এটার জন্য তোমার কনফিডেন্স ইন্টারভাল বাই করতে, তাহলে এটা সলভ কি হবে তোমরা লিখবা, যে উই নো 95% কনফিডেন্স ইন্টারভাল প্রবলেম, কনফিডেন্স ইন্টারভাল অর ইন্টারভাল এস্টিমেট উইল বি, দিয়ে তোমরা এই ফর্মুলা যেটা আছে ফর্মুলাটা লিখবা,
এখানে যে ফর্মুলাটা আছে এক্স বার প্লাস মাইনাস 1.96 ইনটু সিগমা বাই রুট এন, পুরো ফর্মুলাটা লিখবা। আচ্ছা আমি লিখে ফেলি, এক্স বার আচ্ছা তার সাথে হলো গিয়ে তোমার প্লাস মাইনাস, এক্স বার প্লাস মাইনাস এখানে হলো 1.96, উপরে হচ্ছে তোমার সিগমা, আর নিচে হচ্ছে তোমার রুট এন। আচ্ছা আমাদের দেওয়া আছে কি কি, গিভেন দ্যাট এক্স বার দেওয়া আছে আমাদের, এটা সমান সমান দেওয়া আছে হচ্ছে তোমার 19.8 আউন্স, সিগমা সমান সমান দেওয়া আছে কত দেখো, সিগমা দেওয়া আছে হচ্ছে তোমার 1.2, 1.2, এন্ড এন দেওয়া আছে হচ্ছে তোমার 36। আচ্ছা তাহলে লেখো, দেয়ারফোর সো দ্য আপার লিমিট উইল বি, এই ফর্মুলাটার মধ্যে প্লাস 1.96 যে মানটা আসে সেটা। এই মানটা আসবে হলো গিয়া তোমার কত আসে দেখো তো, নাইনটিন পয়েন্ট এইট প্লাস 1.96, 1.2 ডিভাইডেড বাই 6। আচ্ছা এটা একটা, আর লোয়ার লিমিটটা আসবে হচ্ছে তোমার এখানে হয়ে যাবে সেটা মাইনাস। ওকে তাহলে আপার লিমিটটা হবে তোমার 20.192। আচ্ছা আর লোয়ার লিমিটটা কত হবে, এন্ড লোয়ার লিমিটের বেলায় এটা হয়ে যাবে সেটা তখন মাইনাস হয়ে যাবে, আর এই মানটা তখন আসবে 19.408। আচ্ছা তারপর লিখবা, সো 95% কনফিডেন্স ইন্টারভাল অফ পপুলেশন অফ দ্য মিন উইল বি, এই ব্র্যাকেটের মধ্যে লেখা দিবা মানগুলো 20.192, 19.408, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা আমাদের এই টপিকটা এখানেই শেষ, এটার মধ্যে ফার্দার আর কিছু নাই আমার মনে হয়, আজকে আমরা অনেকক্ষণ পড়ায় ফেলছি, আমরা একটা ব্রেক নিই 5-7 মিনিটের। তোমরা কি আছো নাকি উপর, তোমাদের উপর দিয়ে জ্বর বয়ে গেছে পুরা? জি স্যার আছে। আসো না, আচ্ছা তাহলে এক কাজ করি, আমি একটা 6 মিনিটের ব্রেক নিই, ইনশাল্লাহ 12:20 আবার ক্লাস শুরু করবো, ঠিক আছে? আমার ঘড়িতে 12:20 ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। আচ্ছা ভালো থেকো।
লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আবার শুরু করতেছি, এটাই তোমাদের সিলেবাসের লাস্ট টপিক। আচ্ছা, তোমাদের সিলেবাস আমি প্রথম যেদিন দেখাইছিলাম সেখানে অ্যাকচুয়ালি অনেক টপিক ছিল, তো এর মধ্যে যা যা ছিল মোটামুটি সবই শেষ করছি। এটার পরে আরো অনেকগুলো টপিকের নাম দেবা, কিন্তু এগুলো আসলে আমাদের যে সময় থাকে এই সময় এটা শেষ করা কখনোই কভার করা সম্ভব হয় না, তো যে কারণে তোমার এখন যে টপিকটা এটাই আমাদের লাস্ট, এরপর আমরা যাব না। তবে এর মানে মনে করো না যে তোমার ওগুলো সিলেবাসে নাই বা পরীক্ষা আসবে না, তা না। মডারেশন হওয়ার পরে যে কোনো কিছু হইতে পারে, তারপর আমরা আমি যতটুকু ট্রাই করছি বা যতটুকু গেছি অ্যাকচুয়ালি আমরা আমরা মেজর পোর্শনটুকুই শেষ করছি সিলেবাসে যা আছে। আচ্ছা, এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হলো গিয়া তোমার তোমাদের এই টার্মের যে ফাইনাল পরীক্ষাটা, এটা ফিজিক্যালি দিতে চাও কে কে, একটু হাত তুলো তো। তোমাদের এই লেভেল টু টার্ম ওয়ানের পরীক্ষাটা ফিজিক্যালি কে কে দিতে চাও, হাত তুলো। ফিজিক্যালি ইউনিভার্সিটিতে আইসা দিতে চাও, যারা যারা ইউনিভার্সিটিতে ফিজিক্যালি আইসা পরীক্ষা দিতে চাও তারা হাত তুলো। আচ্ছা, যদি কিছু মনে না করো আমি তোমাদের একটু জিজ্ঞেস করি, মিস্টার এহসান, রোল নাম্বার 18, 2018-র মিস্টার এহসান, তুমি ফিজিক্যালি দিতে চাও কেন, কারণটা বলা যাবে? স্যার আমার অনলাইনে দিতে প্যারা মনে হয় ফিজিক্যালি দিতে চাই। অনলাইনে দিতে প্যারা মনে হয় কেন, ডিভাইসের সমস্যা নাকি নেটের সমস্যা নাকি কি কারণে? স্যার আমার কাছে মনে হয় যে অনলাইনে পরীক্ষাটা আসলে আমাদেরকে বাধ্য করা হয় যে পরীক্ষা দেওয়ার জন্য দেওয়ার আর কি, স্যার মানে পরীক্ষার মতো পরীক্ষা আসলে হয় না স্যার, এই জন্য। মানে তুমি ট্র্যাডিশনাল সেটআপটার উপরে তোমার ফেইথ বেশি নাকি? ওইটাও না স্যার, আমাদের অনলাইন সিস্টেমটা যদি আর একটু মডিফাই করা হয় মানে যেভাবে পরীক্ষা দেয় ওইটা আমার পছন্দ না। আচ্ছা, তাহলে তুমি ডাজন লাইক দ্য কারেন্ট স্ট্রাকচার, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ মিস্টার এহসান। মিস্টার ইমতিয়াজ, মিস্টার ইমতিয়াজ রোল নাম্বার 48, তুমি কেন অনলাইন পছন্দ করো না? স্যার আসলে আমি পছন্দ করি না, কারণ স্যার পরীক্ষায় ভালো রেজাল্ট হোক খারাপ রেজাল্ট হোক স্যার আমি চাই স্যার একবারে সৎ ভাবে পরীক্ষাটা দিতে স্যার, কিন্তু স্যার অনলাইন এক্সামে স্যার বাধ্য হয়ে এটা মেনটেন করা যায় না স্যার। কিরকম স্যার আমার একবারে কিরকম বলতে গেলে স্যার এটা অনলাইন পরীক্ষায় স্যার অনেক ধরনের স্যার সবকিছু মানে এথিক্যালি দেওয়া যায় না স্যার, অনেক কিছু আইসা পড়ে স্যার কাছে এই জন্য। আচ্ছা আচ্ছা, আরেকজন হাত তুলছিল, আরেকজন হাত তুলছিল, এখন দেখতেছি না, আরেকজন হাত তুলছিল, রোল নাম্বার 13, মিস্টার আজিজুর রহমান, তুমি কি হাত তুলছিল না একবার? জি স্যার হাত তুলছিলাম স্যার। আচ্ছা, তোমার কি কারণ, তুমি কেন অনলাইনে দিতে চাও না? আমার কাছে ওই যে প্রথম রিজনটার মতোই, আমার কাছে আসলে সিস্টেমটা স্টুডেন্ট ফ্রেন্ডলি মনে হয় না আর কি, অনেক বেশি ঝামেলা হয়ে যায় আসলে পরীক্ষা দেওয়াটা। ওইভাবে কিরকম হইলে ভালো হয় তোমার সাজেশন কি, তুমি কিরকম হইলে তোমার কাছে মনে হতো যেটা বেটার হতো? এহসান এবং আজিজ তোমরা দুজনেই বলো যে কেমন হইলে বেটার হতো। স্যার প্রথম কথা তো হচ্ছে সময়টা আরেকটু বাড়িয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হইতো রিটার্ন পার্টে। রিটার্ন পার্টে? আচ্ছা, এটা কি সব সব সাবজেক্টে সমস্যা হয়েছে নাকি দুই একটাতে হয়েছে? স্যার মোটামুটি কম বেশি সবগুলোতেই হয়েছে এরকম, তাড়াহুড়া শেষ দিকে ছিলই, আর একটা কি বলবো একটা রিস্ক রিস্কের মতো একটা বিষয় কাজ করছে যে আসলে ঠিক টাইমে জমা দিতে পারবো কি পারবো না এটা নিয়ে একটা খুব প্রেশার ছিল আর কি। উপরে দেখা গেছে যে যে টাইমটা লেখার জন্য দিছে ওই টাইম থেকেও সময় বাঁচায় রেখে কাজ করতে হয়েছে ছবি তুলে ভিডিও বানানোর জন্য। ওটার জন্য তো তোমাদেরকে এক্সট্রা 10 মিনিট সময় দিছে, আমি আমি তো দেখছি গার্ড দেওয়ার সময় তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরেও 10 মিনিট 15 মিনিট সময় দিছে, অ্যাকচুয়ালি আরো বেশি দিছে, বলছে 10 মিনিটই কিন্তু বাস্তবে তোমার হাত মানে কাগজ কলমে 10 মিনিট হলো, বাস্তবে 20 মিনিটও ওয়েট করছে, 20-25 মিনিটও ওয়েট করছে। এটা স্যার দিছে ওয়েট করছে, বাট তারপর একটা ইনসিকিউর ফিল করছি আর কি। তারপরে যদি কেউ না পায় থাকে তাদের জন্য কিন্তু তোমার যোগাযোগের দুইটা চ্যানেল খোলা ছিল, হোয়াটসঅ্যাপ, তারপরে ফোনে সারাক্ষণ কিন্তু তোমার কোঅর্ডিনেটররা যোগাযোগ রাখতেছিল। জি স্যার।
কাজে এটা আসলে পুরোপুরি আমি মানতে পারতেছি না যে তোমার টাইম শর্টেজ হইতেছে বা ভয় কাজ আচ্ছা ভয় কাজ করতে পারে, নেট একদম কাজ না করলে একটা সমস্যা দেবে, তাও কিন্তু একটা সলিউশন অনেকের আছে। দেখছি স্যার, আমার আলোর মধ্যে এটা হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখছি যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে ঠিক টাইমে জমা দিতে পারে নাই, বিভিন্ন অন্যভাবে জমা দিতে হয়েছে আর কি, কোঅর্ডিনেটরদের অনেক সমস্যা ফেস করতেছে, অনেক বদারেট হয়েছে তারা। এটা কোঅর্ডিনেটর ফেস করছে, এটা তোমাদের খুব মেজর সমস্যা না। মিস্টার এহসান তোমার কি অন্য কোনো সাজেশন আছে? স্যার আমার হচ্ছে স্যার অন্যান্য কিছু ভার্সিটিতে স্যার ওরা অনেক কঠিন প্রশ্ন করে কিন্তু অনেক টাইম দিয়ে দেয় স্যার, মানে পুরো দিন টাইম দিয়ে দেয় সলভ করার জন্য। আমার মনে হয় এটা একটা বেটার অ্যাপ্রোচ, কারণ এই আমরা যেভাবে এক্সামটা দিই স্যার ওইটাতে স্যার টাইম কম দেয় কিন্তু মানে সবাই একজন একজনের হেল্প নিয়ে সলভ করেই ফেলে জিনিসটা, সবাই সবাই এটা আমরা জানি, এটা সবাই জানে নাকি? হ্যাঁ স্যার এটা একটা মানে এটা এটা ওপেন স্যার, এটা তো করবে স্যার কারণ সবার সিজি ভালো লাগবে। তো এই চিন্তা করলে স্যার আমার মনে হয় যে যদি অ্যাকচুয়ালি সবাই চায় যে মানে স্টুডেন্টরা নিজেরা সলভ করে আনসারটা করবে নিজের থেকে, তাহলে আমার মনে হয় ওরকম টাইম দেওয়া উচিত আর ওরকম কোয়েশ্চেন করা উচিত যে মানে যেটা ব্যাক করতেছে এটা নট সলভ করতেছে স্যার, মানে ওই টাইপের একটা জিনিস করা উচিত যে টাইম দিয়ে দেওয়া হোক, এরপরে সবার জন্য মনে করেন স্যার আলাদা কোশ্চেন টাইপের থাকুক, সবাই নিজের মতো করে সলভ করবে, সবাই ওভাবেই তাহলে এভাবে স্যার সবচেয়ে বেস্ট বেরিয়ে আসবে। কথাটা আমার ভালো লাগছে মিস্টার রেহসান, তোমার আইডিয়াটা আমার ভালো লাগছে, তবে আমার মনে হয় ওইটা করলে মেজরিটি সাফার করতো। কেন আমি তোমারে বলি মেজরিটি সাফার করতো যে কারণে, কারণটা হচ্ছে কিন্তু আমি তোমার আইডিয়াটা পছন্দ করছি, এটা আমি তোমার জানা রাখছি, আমার কাছে আইডিয়াটা ভালো লাগছে। এটা সমস্যা হয়েছে কি, তোমার মনে করো নর্থ সাউথ বা ব্র্যাক যেটা করছে এই জিনিসটার আরেকটা নাম হলো ওপেন বুক এক্সাম, যে তোমার একদিন বা দুই দিন সময় দিয়ে দেয়, এটা অলিখিত যে তোমার একদিন বা দুই দিন সময় দিয়েছে পরীক্ষা নিয়ে জমা দেওয়ার জন্য, তুমি বই পত্র যা আছে ইন্টারনেট যা আছে সবকিছু মিলে একটা সুন্দর একটা রচনা তুমি জমা দিবা, রাইট? তার মানে তুমি কিন্তু দেখা দেখি করতেছি, ওপেন বুক হয়ে যেতেছে জিনিসটা, তুমি বই খুলে আনসার করতে পারতেছো, স্যার ইভেন ওদের ওদের ভিডিও ক্লাস রেকর্ড গুলো সবগুলো সুন্দর করে ওয়েবসাইটে সাজানো থাকে। আচ্ছা এখন ঘটনা হয়েছে কি, ওপেন বুক এক্সাম একটা কারণে খুবই খারাপ, সেটা হচ্ছে কি তোমার মনে করো ওপেন বুক এক্সাম যেহেতু, মানে যেহেতু তুমি তোমার সব টেক্সট তোমার বই সবকিছু তুমি ইউজ করতে পারতেছো, তখন কিন্তু প্রশ্নটার গতানুগতিক প্রশ্ন থাকে না, তখন কিন্তু প্রশ্নটা করতে তোমার সেই লেভেলে কিন্তু কমপ্লেক্সিটিও কিন্তু অনেক বেড়ে যায়। তোমার যেই জিনিস ক্লাসে পড়ানো হয়েছে সেটা কখনোই আর তোমার প্রশ্নে আসবে না, তোমার ক্লাসে যেই টপিক পড়ানো হয়েছে সেটার কখনোই সরাসরি আসবে না, বরং এটার একটা অ্যাপ্লাইড চেহারা তোমার কাছে আসবে। যেমন আমাদের মানে আমরা যখন নাকি বাইরে পড়াশোনা করতে গেছি আমাদের অনেকগুলো পরীক্ষায় ছিল ওপেন এক্সাম ওপেন বুক এক্সাম, এবং আমরা এই এক্সামগুলোর খুব ভয় পাইতাম। আমাদের এরকম না যে বাসায় বসে পরীক্ষা দিত, আমরা পরীক্ষার হলে বই খাতা যা আছে সব নিয়ে যেতাম। আমাদের একটা পরীক্ষা আছে আমার মনে আছে, আমার দুই পাশে প্রায় 1.5 ফুট 1.5 ফুট বইয়ের বই আর নোট টোট নোট টোটের গাঁটটি নিয়ে গেছি, পাশের ডেস্কের পাশের চেয়ারে রাখছি আর অনেকগুলা, এত কিছু করার পরেও আমি 60% আনসার করতে পারিনি জানো, কারণ যখন নাকি ওপেন বুক এক্সামটা দেওয়া হয় তখন আসলে আর তোমাদের এরকম মানে ওই সুবিধাটা চিন্তা করা হয় না। প্লাস মনে করো প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন নাকি আমাদের লোকজন পড়াইতে যায়, পাবলিকের লোক পাবলিকের অনেকেই তো পড়ায়, ওইখানে মনে করো স্টুডেন্টের ক্যাটাগরি চিন্তা করে যে ধরনের প্রশ্ন করবে তোমাদের কিন্তু সেই প্রশ্ন দিবে না। এই জিনিসটা আমি তোমাদের এখনই এনশিওর করতে পারি, আমরা যখন নাকি তোমাদের কাছে প্রশ্ন দিব তোমাদেরকে যে ধরনের প্রশ্ন আমরা দিব ওই ওই প্রাইভেটে যে ধরনের প্রশ্ন আমরা দিই এটা কিন্তু তোমাদেরকে আমরা দিব না, কারণ তোমাদের বেলায় আমরা মানটা কখনো ছাড়তে চাই না। আমি জানি এই কথাটা বলে আমি বলি দেখে আমরা অনেকেই দেখতে পারে না, কিন্তু সত্যি সত্যি তোমরা যে কোয়ালিটিটা নিয়ে বেরোতেছে এই জায়গাটা আসলে কেউ কখনো ছাড় দিতে চাই না, আমরা এই জায়গাটা আমরা ছাড় দিতে চাই না, আমরা চাই যেন তোমাদের মানে দুই দুই জায়গার মধ্যে কোয়ালিটির যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা এখনো আছে, তার কারণ কিন্তু এটাই, তোমরা যতই চোথা পড়ো তোমাদের মধ্যে থেকে আমরা বেস্টটা বাইর করে নিয়ে আসার চেষ্টা করি। তোমাদের সিজিপিএ কম হইতে পারে কিন্তু তোমরা ওখানকার একজন ভালো খুব ভালো সিজিপিএ চেয়ে একজন হচ্ছে তোমাদের কোর আইডিয়া অনেক ভালো, এই একটা কারণে। তো তোমাদের যদি ওপেন বুক এক্সাম দেওয়া হয় আমি জিনিসটা পছন্দ করি, আমি তো তোমার এখানে এখনো বলতেছি আমার কাছে তোমার আইডিয়াটা ভালো লাগছে, কিন্তু এটা যদি আমরা করি তোমাদের অনেকেরই গ্রেড খুব কমে যাবে। আচ্ছা থ্যাংক ইউ মিস্টার এহসান, তো তোমরা বাকি যারা আছো তোমরা সবাই আমি ধরে নিতেছি যে তোমরা অনলাইনে পরীক্ষা দিতে চাইতেছো, তো মিস্টার অভি তোমারে আমি জিজ্ঞেস করছি, তোমার সাথে আমার সবচেয়ে বেশি কথা হয়, তোমার অনলাইনে পরীক্ষা দিতে চাওয়ার কারণ কি? রোল নাম্বার ওয়ান মিস্টার অভি, জি স্যার, তোমার অনলাইনে পরীক্ষা দিতে চাওয়ার কারণ কি?
স্যার প্রথমত স্যার এই যে করোনা প্যান্ডেমিক এর কারণে আসলে তেমন কিছু বের হওয়া হচ্ছে না আসলে, তারপর স্যার ভ্যাকসিনেশনের ব্যাপারটাও এখনো ক্লিয়ার হয়নি। আমাদের বলছিল যে ফার্স্ট দিন যারা আছে তাদের ভ্যাকসিনেশন হয়ে যাবে, তো এখন আমরা এসে অনেক পাইনি। তো এটা না পর্যন্ত আসলে স্যার আমি চাচ্ছি ওই পর্যন্ত স্যার অনলাইন পরীক্ষা যদি হয়, এই জন্য স্যার আসলে অনলাইন পরীক্ষা দিতে চাচ্ছি। খুবই ডিপ্লোম্যাটিক আনসার, থ্যাংক ইউ। মিস্টার নিশান, তুমি ক্লাসে আসছো, তোমার দেখে আমার খুব ভালো লাগতেছে, কি খবর, তোমার কেমন আছো? রোল নাম্বার 10 মিস্টার নিশান। জি স্যার আছি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা তুমিও বোধ হয় অনলাইনে পরীক্ষা দিতে চাও নাকি অন্তত এই টার্মটা? জি স্যার। তোমার কারণ কি, তুমি কি কারণে অনলাইনে দিতে চাও? স্যার অনলাইনে স্যার এমনি মানে আপনার বাসায় বসে যদি পরীক্ষা যে দিতেছে এখানে স্যার একটা প্রবলেম হইছে যে টাইম শর্টেজ একটা স্যার দেখা যাচ্ছে যে আসলে 12টা প্রশ্নের আনসার যদি দেখি তখন 5 মিনিট করে পড়ে প্রতিটা প্রশ্নে, এর মাঝে স্যার প্রশ্ন পাই মাত্র স্যার প্রশ্নটা পড়া লাগে, তো মানে এরকম বিভিন্ন কারণে স্যার টাইমটা শর্ট পড়ে ঠিক আছে। তো টাইমটা যদি একটু বাড়াই দিয়ে যদি আমাদের পরীক্ষাটা নেওয়া হয় তাহলে স্যার জিনিসটা ভালো হবে, কারণ স্যার এখন এমনি স্যার অভি তো একটা ডিপ্লোম্যাটিক আনসার দিল বললেন, এটা ছাড়াও যদি স্যার রিয়েল প্রবলেম গুলো চিন্তা করি, যেমন স্যার আমরা থাকি চট্টগ্রামে থাকি স্যার ধরেন 25-30 জন, এখন আমরা স্যার যদি আপনারা মানে হঠাৎ করে পরীক্ষার রুটিনটা দেন আমাদের স্যার ঢাকায় যায় বাসা খুঁজতে যাইতে হবে প্রথমে, তো স্যার পরীক্ষার যদি কিছুদিন আগে যায় আমাদের বাসায় খুঁজতে হয় তাহলে স্যার পোলাপাইন পড়ালেখা করবে কেমনে, বা ধরেন হলে থাকলে হলে গেলে তো স্যার বুঝেনি আপনারা এগুলা যে এখানে গণরুমে স্যার গাদাগাদি করে থাকতে হবে ডিরেক্ট ইলিশ ফাইলের মতো করে, তো স্যার এই টাইমে আসি এরকম গাদাগাদি করে আসলে গণরুমে থাকাটাও পসিবল হবে না। না গভর্নমেন্টও কিন্তু বলছে যে ফিজিক্যালি ইউনিভার্সিটি খুলতে হলে আগে সবার টিকা ইনসিওর করতে হবে, এটা বলা হয়েছে, কাজে ওটা নিয়ে টেনশন করো না, যদি খুলে তোমাদের টিকা দিয়েই খুলবে, তারপরেও তুমি অনলাইনে দিতে যেতেছো আসলে অন্য কারণ গুলার কি আছে? আচ্ছা না স্যার এগুলা যদি সবগুলা ঠিক মতো হয় তাহলে স্যার অফলাইনে হলেও সমস্যা নাই। তুমি তাহলে ফিজিক্যালি দিতে রাজি আছো? জি স্যার মানে দুইটা ওই রকম যদি সবগুলা ঠিকঠাক মতো করে তারপর ওপেন করা হয় তাহলে স্যার দুই দিকেই প্রবলেম নাই আমার। ওকে তোমার তাহলে দুই দিকেই ঠিক আছে। মিম তুমি কিছু বলবা? জি স্যার বলো। স্যার কথা তো শুনলাম স্যার, আমি হলাম পার্সোনালি এমন একটা ব্যক্তি যে কিনা অনলাইনে পরীক্ষা দিতে চাই না। যদি এই যে অভির মতন ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে করোনা, যদি মনে হয় কালকে যদি বলে যে কিছু ছিল না সবকিছু ভুয়া সব খুলে দিছে, আমার মনে হয় আমার সে খুশি কেউ না হবে এই কারণে যে পরীক্ষাটা অনলাইনে দিতে হবে না। স্যার জীবনে এত পরীক্ষা দিছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি এসএসসি এইচএসসি বোর্ড এক্সাম, আমি এবং আমার বাসায় আমার আব্বু আম্মু মনে হয় এই অনলাইন পরীক্ষা ছাড়া কোনোদিন মানে আমি এরকম করি নাই যে পরীক্ষা অনেক বড় একটা জিনিস বা অনেক প্রেশার পড়তেছে, আমি পাগল হওয়ার দশা, লাস্ট টাইমে যখন পিডিএফটা স্যার করতে হয় পাগল হওয়ার দশা ছাড়া কিছু না, খাতা ওই এদিক সেদিক স্যার অনেক কম সময় ছিল, অনেক কম সময় স্যার, ওই 10 মিনিটে আসলেই পসিবল না কোনো ভাবে না স্যার, টাইমটা অনেক কম দিছে এবং স্যার কোশ্চেন তো স্যার এক একজন টিচার এক এক ভাবে করে, কারো কাছে মনে হচ্ছে যে এই কোশ্চেনটা শর্ট, কিন্তু আমি তো জানি আমি পড়ে আসছি যে এই কোশ্চেনটা আসলে শর্ট না, আমি অল্প লিখে এখন যদি স্যার যখন খাতা দেখতে যাবে স্যারের কাছে যদি মনে হয় যে এত কম লিখছে কেন এটা তো হইলই না, তখন আমার মনে হয় যে আমি আরেকটু বেশি লেখা উচিত ছিল, কিন্তু আমি যদি আরেকটু বেশি লিখে আমি শেষ করতে পারবো না আলটিমেটলি। স্যার শেষের দিকে পরীক্ষাগুলো দেখা গেছে যে যেগুলো আসলে শর্ট কোশ্চেনের সংখ্যা খুব কম, আমরা নিজেরা লিখে স্যাটিসফাই ছিলাম না, কেউ হয়তো শেষ করছে আবার কেউ হয়তো একটু বড় করে লিখতে গেলে আলটিমেটলি শেষ করতে পারে নাই, স্যার পরীক্ষাগুলো একটাও মানে স্যাটিসফাইড ছিলাম না যে লিখে আসতে পারছি, হয়তো কোশ্চেন পারা তাও স্যাটিসফাইড না, 6টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা তো মনে হয় বলতে পারবো না যে খুব স্যাটিসফাইড করে দিতে পারছি এক্সেপ্ট খালি ম্যাথ এক্সামটা ছাড়া, এটা ঘটতো না যদি এটা অফলাইনে হইতো, এই সেম কোশ্চেন হলেও এখানে যতজন আছে আমি বলবো যে 80% মানুষের এই সেম কোশ্চেন থাকলে এই জিনিসটা ঘটতো না, কারণ কোশ্চেন ম্যাক্সিমাম পরীক্ষারই মোটামুটি ভালো ছিল কিন্তু শুধু সময়টার জন্য। আর স্যার অনলাইনের এই টাইমটা নেটের অনেক প্রবলেম হয়, নেটের প্রবলেম ছাড়া একজন মানুষ কথা বলতেছে কন্টিনিউয়াসলি আপনার অনলাইনের পরীক্ষায়, এই তুমি ক্যামেরা অন করো না কেন, এই তোমার এটা দেখা যাচ্ছে না, তারপরে কিছু কিছু বলতেছে, আমি তো আমাকে তো ওইটাও শুনতে হচ্ছে, আমি এখানে লিখবো আবার কোশ্চেন একটু বড় ব্লিঙ্ক করে করে চলে যাচ্ছে শেয়ার স্ক্রিনে, আমি বুঝতেছি না, একটা পরীক্ষা এরকম দিছে যে আমি কোশ্চেনের মানই দেখি নাই,
কোনো মান না দেখে আন্দাজে পরীক্ষা দিচ্ছি, আমি বলতেছি এরকম পরীক্ষা দেওয়া অসম্ভব, তুই মান না দেখে অঙ্ক করছো? আমি বলছি হ্যাঁ করছি তো, কি করব। মানে আমার বাসায়ও দুজনে খুব টেনশনে ছিল, আমিও টেনশনে ছিলাম, এত বছর পরীক্ষা দিছি, আমি সবসময় আমার আম্মু আমাকে পড়ায় এবং পড়াশোনার খেয়াল রাখে, এই এই যে হয়তো রাখে না আবার ছোটবেলা থেকে রাখছে, তো কোনোদিন আম্মু দেখে নাই যে মানে আমি পরীক্ষা নিয়ে এত টেনশন করতেছি বা আমি কান্নাকাটি করতেছি পরীক্ষা নিয়ে, এইবার প্রথম জিনিসটা করছি। আমার কাছে আর টলার এক্সাম হলে আমি আমার আমার অবস্থা হবে যে মরা ছাড়া আর কোনো রাস্তা নাই, কারণ এই টার্মটা পড়ছি অনলাইনে। আচ্ছা আমি দোয়া করি তুমি বাঁচা থাকো, তুমি মরো এটা আমরা কেউই চাই না। কথা যে তুমি যে কথাগুলো বলছো এগুলো সবারই কমন কথা, সবারই সবাই সেম প্রবলেম ফেস করছে। ভেজালটা লাগছে যেটা, রেজাল্টের কাজ, রেজাল্ট রেডি করার কাজ চলতেছে এখন, নাম্বার কিন্তু মোটামুটি দেখলাম সবার বেশ ভালোই আসছে। তোমাদের রিটেন পরীক্ষা নিয়ে তোমাদের যে অবজেকশন গুলা, তোমাদের নাম্বার কিন্তু বেশ ভালো নাম্বার আসছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, দুই একটা সাবজেক্টের প্রশ্ন একটু বেশি হয়ে গেছে, মানে বেশি মানে কি যে তোমার অনেক লিখতে হবে তা না, প্রশ্নের সংখ্যা বেশি দেখে তোমরা ঘাবড়ায় গেছো। যেমন আমার যেটা মনে হয়েছে, কেমিস্ট্রিতে প্রচুর প্রশ্ন করছে, 12টা প্রশ্ন, 12টা সংখ্যা দেখলে অ্যাকচুয়ালি মাথা ঘুরে যায়। কেমিস্ট্রি 103 নাকি কেমিস্ট্রি 2 যেটা, এটাতে প্রশ্ন বেশি হয়েছে। ম্যাথেও মনে হয় প্রশ্ন বেশি হয়েছে, কিন্তু ম্যাথের প্রশ্নগুলো খুব ছোট ছিল। জি স্যার ইজি ছিল, মানে ম্যাথ। হ্যাঁ তো ঘটনা হয়েছে কি, তোমরা সবাই আলটিমেটলি, তুমি অ্যাকচুয়ালি অনেক মনের কথা খুলে বলছো, বাকিরা বলেনি আমার ঝাড়ি খায়, আমি তোমরা বলতে দিছি। ঘটনা হয়েছে কি, গতকালকে আমি আবিষ্কার করলাম যে তোমরা যারা অনলাইনে পরীক্ষা দিতে যেতেছো, তোমাদের মেন লজিক যেটা, তোমরা ফাঁকিবাজির একটা সেমিস্টার পার করছো, শেষটাও ফাঁকিবাজি দিয়ে কোনো মতে পার হয়ে চলে যাক, সবাই মোটামুটি এটাই চাইতেছে। ইজ ইট ট্রু? আমি কারো বিচার দিব না, আমি আমার সাথে কারো যোগাযোগ নাই, বিচার দিব না, কিন্তু আসলে কনসেপ্টটা এটাই না। বাস আমি জাস্ট এটাই শুনতে চাইছি, তোমাদের এত এগুলো শোনার দরকার নাই। আর সত্যি কথা বলতে কি, তোমাদের এই অনলাইনে ক্লাস নিতে নিতে আমি নিজেও অলস হয়ে গেছি। আমার যদি কালকে থেকে বলে ভার্সিটিতে এসে তুমি ডেইলি 4টা করে ক্লাস নাও, আমার খবর হয়ে যাবে আমি কেমনে। একটু হাত তোলো তো লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের মধ্যে কেউ কি এখন আসো, গ্রামে আসো? মিস্টার মারুফ, মিস্টার মারুফ, মিস্টার মারুফ, তোমার নেটের কানেকশন ঠিক আছে, কথা বলা যাবে? রোল নাম্বার 46, মিস্টার মারুফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, তোমার কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? এই তো মোটামুটি। আমি আজকের ক্লাসটা তোমার নিয়ে পড়াতে চাই, তুমি যদি কিছু মনে না করো, তোমার আমি এক্সাম্পল হিসেবে ইউজ করতে চাই। জি স্যার সমস্যা নেই। ভেরি গুড। মিস্টার মারুফ, মনে করো তোমার বয়স হলো 80 বছর, তোমার ছেলে আছে 5টা। জি স্যার। কম হয়ে গেছে না আরো বাড়াই দিব? না স্যার সমস্যা নাই। আচ্ছা তোমার বয়স হলো 80 বছর, তোমার ছেলে আছে 5টা, এবং তুমি বুঝতেছো যে এখন আস্তে আস্তে তোমার কাজকর্ম ছেড়ে দেওয়া উচিত, আস্তে আস্তে তোমার একটু একটু রেস্টে যাওয়া দরকার। এখন মনে করো তোমার একটা সুন্দর এরকম একটা ক্ষেত আছে, এই যে বিশাল একটা জায়গা তোমার আছে, তুমি এখন যে জায়গাটা তুমি তোমার 5 ছেলের মধ্যে ভাগ করে দিবা, তুমি আমারে বলো তোমার বড় ছেলেরে তুমি কোন জায়গাটা দিবা? বড় ছেলেকে কোন জায়গাটা দেব? স্যার আসলে 5 ছেলেকে তো সমান ভাবে দিতে হবে। আচ্ছা দেও, কিন্তু বড় ছেলেরে কোন জায়গাটা দিবা তুমি? মানে সবচেয়ে সুন্দর জায়গা কি তোমার ইচ্ছা, আমি তোমার তোমার মতামত জানতে চাইছি, তুমি সবচেয়ে ভালো জায়গাটা দিবা নাকি তুমি ওর একটা পুকুর দিয়ে বসে থাকবে, এটা তোমার ব্যাপার, আমি যা জানতে চাইছি তুমি তোমার বড় ছেলেরে কোন জায়গাটা দিবা। ও আচ্ছা আচ্ছা, জি স্যার যদি আমি সবার চেয়ে ভালো জায়গাটা দিতে চাই তাহলে সবার কাছ থেকে অনুমতি নিয়ে দেবো সব ছেলের। তোমার অনুমতির আমি খেতা পুরি, আমি তোমার পারমিশন দিয়ে দিছি, তুমি যা ইচ্ছা করতে পারো। তুমি তোমার 5টা ছেলে আছে, তোমার 5টা ছেলে আছে, 5টা ছেলে কিরকম সেটাও আমি জানতে চাই না, তুমি তোমার বড় ছেলের কোন জায়গাটা দিতে চাও, তোমার যেটা ইচ্ছা এটা তুমি স্বাধীন, জমির মালিক তুমি, তুমি যদি নাও দাও তোমার বড় ছেলে, তোমার ছেলেরা কিছুই করতে পারবে না। স্যার সবচেয়ে ভালো জায়গা যেটা সেটা সবার মধ্যে ভাগ করে দেবো স্যার। কেমনে ভাগ করবা? স্যার এটা এই যে এই যে ছবিটা দেখতেছো, এটাই হলো তোমার পুরো প্রপার্টি, এখন তুমি তোমার 5 ছেলেরে ভাগ করে দিবা, বড় ছেলেরে কোন জায়গাটা দিবা, এক কথায় উত্তর দাও, তুমি তোমার বড় ছেলেরে কোন জায়গাটা দিতে চাও? তুমি তোমার কি জানো না তোমার বড় ছেলে খুব খারাপ? মিস্টার মারুফ জি স্যার, মানে স্যার আমি যদি দিতে চাই তাহলে তো সবাইকে সমান ভাবে দিতে হবে স্যার, আর এই জন্য দেও, তুমি তোমার বড় ছেলেরে কোন জায়গাটা দিতে চাও? স্যার আমি টোটাল 5 ভাগে ভাগ করবো টোটাল জমি, দেন যে কোনো ভাগ দিয়ে দেবো যার ভাগে যেটা পড়ুক। এখন স্যার ভালো জায়গাটা যদি বড় ছেলের ভাগে পড়ে তাহলে পড়বে স্যার।
আচ্ছা ঠিক আছে, তুমি খুব নিরপেক্ষ একজন বাবা, তুমি মরার পরে তোমার সব পোলার বদদোয়া খাইবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার মারুফ। মুহতামিনা মিন মিম, তুমি আসো মা। স্যার মুমতাহিনা। মুমতাহিনা, আচ্ছা খারাপ, আরেকজন হাত তুলছে, মিস্টার আবিদুর রহমান, তুমি কিছু বলবা? মিস্টার নিবির, তুমি কিছু বলবা? হ্যাঁ বলো। না স্যার, বেকার অবস্থায় টিপাটিপি করতেছে হয়তো লাগছে। ও সরি সরি সরি, ঠিক আছে তুমি আরো টিপাটিপি করতে থাকো। মিম, মুমতাহিনা মিন। জি স্যার। আচ্ছা তোমার আমি মারুফের অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করলাম, মারুফের বয়স হলো 80 বছর, তার ছেলে আছে 5টা, বড় ছেলের কোন জায়গাটা দেওয়া যায়? স্যার সমান করে দিলেই তো হয় সবাইকে, 5 জনকে। আচ্ছা বাংলাদেশে কি আসলেই তা করে? স্যার করে না, কিন্তু এখন তো সেটা হিসাবে আচ্ছা আমাকে। সমান ভাগে যদি 5টা ভাগে ভাগ করো, তাহলেও কি সবারে সব জায়গা দেয়? বড় ছেলের কোন জায়গাটা দিবে? না স্যার, বড় ছেলে হিসাবে দিব না স্যার, এখানে তো মারুফ স্যারের সাথে আমাকে আলোচনা করতে হবে, যেহেতু আমি তার অ্যাডভাইজার, যে কোন ছেলে বেশি ভালো বা কোন ছেলে তাকে বেশি সাহায্য করছে বা কোন ছেলে আর্থিক অবস্থা বেশি ভালো, যে সে নিজেই জমি কিনতে পারবে, কিন্তু যার আর্থিক ভালো না, যার জমি নাই, তাকে দিব বেশি যে ভালোটা বা বড় সংখ্যকটা, এটা বলতে পারবে? আমি তো বলতে পারবো না। লজিক্যালি ভালো, লজিক্যালি আইডিয়া ভালো, কিন্তু মিস্টার আমি আমার মিস্টার নিসানের কাছে যাওয়াটাই বেটার। মিস্টার নিসান, মিস্টার নিসান আসো। জি স্যার। তুমি কও তো বাংলাদেশে বড় সবচেয়ে বড় যে ছেলে তারে কোন জায়গাটা দেয়? স্যার উত্তর থেকে নাকি দক্ষিণ থেকে শুরু হয় জানি, আমি ঠিক ভুলে গেছি এই মুহূর্তে। কিন্তু জায়গাটার কমন ক্রাইটেরিয়া কি কত? সবচেয়ে বড় যে তারে কোন জায়গাটা দেয়? সাধারণত কোন জায়গাটা দেয় কত? উত্তর দক্ষিণ বাদ দাও, এমনি কোন জায়গাটা দেয়? জমিটার বৈশিষ্ট্য কি থাকে বলো? অভি বলতে পারবা? এটা না, এটা বলতে পারবো না স্যার, বৈশিষ্ট্যটা বলতে স্যার, ছবি দেখে বলবো স্যার, মানে কোথায় দিব এরকম কিছু? হ্যাঁ ছবিতেও মোটামুটি বোঝা যায়, তারপর বলো কোন জায়গাটা, কোন জায়গাটা দেয় সাধারণত বাংলাদেশে? ইমতিয়াজ বলতে পারবা স্যার? কর্নারের। আল্লাহ রে স্যার, মাঝখানে দেওয়ার কথা স্যার, মানে একটা জমি যদি সবচেয়ে বড় ছেলে। জি স্যার। আচ্ছা তোমরা অনেক কিছুই বলতেছো, কিন্তু আমি আসলে উত্তরটা যেটা শুনতে চাইতেছিলাম, আমার ইভেন আমাদের গ্রামের ওইদিকে এমনি বলে যে উত্তর দিক থেকে নাকি দক্ষিণ দিক থেকে জানি শুরু করতে, এটা জানি আর কি স্যার। আচ্ছা তো অ্যাকচুয়ালি আমার বাকি স্টুডেন্টরাও যে আনসারটা দিছে আমি সেটাই বলে দিই, সময় নষ্ট, আমাদের সময় খুব কম আজকে। সেটা হলো গিয়া, সাধারণত করে কি, বড় ছেলেরে সবচেয়ে ভালো জায়গাটা দেয়। তুমি জায়গা 5 ভাগে ভাগ করো আর 10 ভাগেই ভাগ করো, সবচেয়ে ভালো জায়গাটা সাধারণত বড় ছেলেরে দেওয়া হয়। কেন? কারণ হলো গিয়া, বাংলাদেশের বা এই এশিয়ান সাব সাব এই আমাদের এই সাব কন্টিনেন্টে একটা আইডিয়া, একটা একটা কনসেপ্ট আছে, যে তোমার মনে করো যে যে বড় ছেলে সে সাধারণত তোমার মনে করো বাপ মার খেয়াল রাখে বেশি, বাপ মারে তারা বেশি দিন যত্ন করে, তারা বাপ মা রিটায়ার করছে কাজ করে না, তারাই হয়তো সবকিছু করবে, এরকম একটা কনসেপ্ট থেকে বড় ছেলেরা চেষ্টা করে সবচেয়ে ভালো জায়গাটা ধর। ভালো জায়গাটার কনসেপ্ট কি, যেই জায়গাটাতে ফসল বেশি হয়, যে জায়গাটাতে মনে করো অল্প সার দিলেই কাজ হয়ে যায়, যে জায়গাটাতে মনে করো পোকামাকড়ের সমস্যা কম, এরকম ট্র্যাডিশনালি যে জায়গাটা ভালো সেটা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা এখন যদি মনে করো যে তোমার একটা জায়গার মধ্যে একটা ক্ষেত এরকম যে এটা পুরাটাতে তোমার সেম ফার্টাইল, পুরা জমি থেকে পুরা জমি সব অংশ থেকে সেম পরিমাণে ফসল আসে, পোকামাকড়ও খুব একটা হয় না, সেই ক্ষেত্রে বড় ছেলেরে কোনটা দিবে? তখন বেশ জায়গার ডেফিনেশনটা কি হয়, তখন নিশান যেটা বলছে উত্তর বা দক্ষিণ যেটা দিয়ে খুশি করো, আসল কনসেপ্টটা হলো যে যেটা দিয়ে মনে করো রাস্তা বা ইরিগেশন হয়, রাস্তাটা সবচেয়ে কাছে কোনটা সেটা, অথবা ইরিগেশনের সুবিধা কোনটাতে বেশি সেটা সেটা ধরে তখন দেয়, যাতে তার পেইনটা কম যায়। আসল কথা হলো বড় ছেলের জন্য ওই জায়গায় প্যারাটা কম যায়। তোমরা কি আমার সাথে কিছুটা একমত? এই কথাটা আমার না, এটা অ্যাকচুয়ালি তোমাদের বাকি ক্লাস বাকি বন্ধুরাই বলছে, এটা আমার আমার কথা না, তোমাদের অন্য ক্লাসমেট যাদের পড়েছি তারাই এই কথাটা বলছে। তোমরা কি আমার সাথে একমত, এটাই কি হওয়ার কথা না মোটামুটি বাংলাদেশের কনসেপ্টে? মোটামুটি মোটামুটি এরকমই তো হয় নাকি? মোটামুটি না স্যার। আচ্ছা মুমতাহিনা মিম, আম্মা মোটামুটি এরকমই হয় না? ঠিক স্যার, কমন কনসেপ্ট এরকমই হয়। ওকে এখন দেখো, এখন তোমার কথা হলো একটা জমির কোন পার্টটা ভালো আর কোন কার্টটা খারাপ, কোন দিকে ফসল বেশি হয় কোন দিকে ফসল কম হয়, এটা বুঝার উপায় কি? এটা বুঝার উপায় হলো গিয়া, মনে করো একটা জমিতে হাজার হাজার বছর ধরে চাষ হয়ে আসতেছে, মনে করো আগে কোন জেনারেশন করছে কে জানে, বা হয়তো পরে জমি ভরাট করে করছে, কিন্তু অন্তত 100 বছর ধরে তো একটা জমিতে চাষ হইতেছে, গ্রামে যে জমিগুলো আছে যেগুলোতে ধান টান হয়, তো ওইখানে
কৃষকরা কিন্তু আগের থেকেই জানে যে জমির কোন পার্টটাতে কি ধরনের সমস্যা আছে, এবং সেটা চিন্তা করে দেখো তারা কিন্তু জমিরা অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নেয়। ধরো এখানে মনে করো এই মারুফের যে পুরো জমিটা ছিল, পুরো জমিটার মধ্যে দেখো অনেকগুলো ছোট ছোট ভাগে কিন্তু অলরেডি ভাগ করা আছে। ভাগগুলো সমান হোক বা না হোক, তুমি দেখো এখানে কিন্তু কিছু লাইনের মতো আছে, দেখা যায়? খেয়াল করে দেখো তোমাদের এই এই স্লাইডটাতে দেখো বাম থেকে ডানে কিন্তু কিছু লাইনের মতো, ডানে বামে দেখো কিছু লাইনের মতো কিন্তু গেছে, এবং এই লাইনগুলোর মধ্যে ছোট ছোট অনেকগুলো ভাগ আছে, দেখা যায়? বোঝা যায় দেখো তো ছবিটা থেকে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো জমিতে যখন চাষ করতে যায়, তারা অনেক বছর ধরে এই কাজটা কিন্তু করে আসতেছে, তারা অনেক বছর ধরে এই কাজটা করে আসতেছে। তো এখানে কাজটা করার উদ্দেশ্যটা কি, সবচেয়ে ছোট ভাগটা হলো গিয়ে মনে করো একটা প্লট, রিয়েল এস্টেটও কিন্তু সেম কনসেপ্ট ইউজ করে, একটা প্লট ইউজ করে। তারপরে মনে করো একটা লাইনের মধ্যে যে প্লট গুলো আছে, এই প্লট গুলা কিন্তু একই রকম, একই রকম মানে কি তারা হোমোজেনাস, তারা কৃষক কিন্তু যে কৃষক যার জমি সে কিন্তু জানে যে তোমার এই জায়গাটাতে যে জমিগুলা পড়ছে এটাতে চাষ করার জন্য তোমার সেম অ্যামাউন্টের সেম ধরনের তোমার সার লাগে, সেম অ্যামাউন্টের কীটনাশক লাগে, পানিও মোটামুটি সেম অ্যামাউন্টের দিলে হয়, এবং তোমরা দেখো লাইনগুলো বরাবর কিন্তু সাধারণত কালারগুলো এক, এই লাইনে যারা পড়ছে একরকম সবুজ, পাশের তার একরকম, আরেকটা একরকম, তোমরা দেখবা যে হোমোজিনিটিটা এখানে বজায় থাকে। তো এই যে জিনিসটা কৃষকরা যে তোমার এই কৃষিকাজের জন্য যে কনসেপ্টটা ইউজ করতেছে বছরের পর বছর, কয়েকশো বছর, হাজার হাজার বছর ধরে করতেছে, এই কনসেপ্টটা থেকে আসছে এক্সপেরিমেন্টাল ডিজাইন সাবজেক্টের কনসেপ্টটা। এটা কিরকম, যে মনে করো আমরা দেখতেছি যে তোমার একই লাইন বরাবর যে জায়গাগুলো পড়ছে এগুলো একই রকম, এগুলোর মধ্যে তোমার দেখা যায় যে টেম্পারেচার একই রকম থাকে, রোদ একরকম পড়ে, তোমার ফসল একই রকম হইতেছে, সবকিছু একই রকম। তো তোমরা চিন্তা করে দেখো একটা জমি যেরকম, একটা কাপড়ের টুকরাও কিন্তু এরকম সেম ওয়েতে চিন্তা করা যায়, করা যায় না? দেখো তো মনে করো 100 গজ লম্বা একটা কাপড় তোমার তোমরা এক জায়গায় ফালায় রাখছো, এই কাপড়টার মধ্যেও কি সেম কনসেপ্ট কিছু কিছু কাজে লাগানো যায় না? তুমি যখন রং করবা তুমি দেখবা যে একটা পাশে কিন্তু রং বেশি পড়তেছে, একদিকে হয়তো টেম্পারেচার একটু কম পড়তেছে, এরকম একটা কাপড়েরও কি এরকম একটা জমির সাথে চিন্তা করা যায় না, কিছুটা কম্পেয়ার করা যায় না? দেখো তো করা যায়, একটু চিন্তা করে দেখো তো মনে মনে করা যায় কিনা কিছুটা। ভেরি গুড। তো সিমিলারলি যখন নাকি আমরা ল্যাবে কোনো এক্সপেরিমেন্ট করি, তো তখন দেখা গেছে কি যে আমরা এই যে কৃষকরা জমিতে যে কনসেপ্টটা ইউজ করে, এই কনসেপ্টগুলো অনেক জায়গাতেই দেখা যায় কি ল্যাবের এক্সপেরিমেন্টের মতো জিনিসটাকে কপি করে নিয়ে আসা যায়, সেম কনসেপ্টটা এখানেও অ্যাপ্লাই করা যায়, এবং সেখান থেকেই এই এক্সপেরিমেন্টাল ডিজাইন সাবজেক্টের উৎপত্তি। এই সাবজেক্টটা আসছে মনে করো তোমার এই স্ট্যাটিস্টিক্যালি এই সাবজেক্টটাকে ফর্মুলেশন করা হয়েছে গত শতাব্দীর শুরুর দিকে, 1930-40 এর দিকে মোটামুটি ডেভেলপড হয়ে গেছে। তো এখন সব সায়েন্সেই মোটামুটি সব ল্যাব বেসড সাবজেক্টে এই 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 কনসেপ্টটাকে অ্যাপ্লাই করা হয়েছে। আনফর্চুনেটলি টেক্সটাইল সেক্টরে এটার অ্যাপ্লিকেশনটা আসছে আরো অনেক পরে, টেক্সটাইল সেক্টরে তোমার অনেক কিছুই অনেক দেরিতে আসছে, এবং সিমিলারলি আনফর্চুনেটলি এটাও অনেক দেরিতে আসছে, কিন্তু আসার পরে দেখা গেছে যে তোমাদের কাছে এই সাবজেক্টটা খুবই খুব ভালো অ্যাপ্লিকেশন এটা পাওয়া যায়। একটা এক্সপেরিমেন্টের ডিজাইন কিভাবে করতে হবে, ল্যাবে একটা এক্সপেরিমেন্ট কিভাবে কন্ডাক্ট করতে হবে, স্ট্যাটিস্টিক্যালি এটা রেজাল্ট কিভাবে পাইতে হবে, এই জিনিসটা নিয়ে কাজ করার জন্যই তোমাদের এই এক্সপেরিমেন্টাল ডিজাইন সাবজেক্টটা দরকার। আচ্ছা, তো এখন আমরা এখন নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এই সাবজেক্টের কনসেপ্ট গুলো কি কি, বেসিক টার্মিনোলজি গুলো কি কি সেটা আমরা এখন দেখবো। তো এই জমির ছবিটা তোমরা মাথায় রাখো, তোমরা জিনিসটা মাথায় রাখো, এখন চিন্তা এখন আমি তোমাদেরকে এই জমিটার উপর চিন্তা উপর বেস করে তোমাদেরকে আমি বেসিক কনসেপ্ট গুলো বড়াই, এবং তোমাদের রিয়েল লাইফে যখন তোমরা কাজ করতে যাবে তখনও মোটামুটি সেম কনসেপ্টই কাজ চলে যাবে। আচ্ছা, তো মনে করো আমরা এই জমির মধ্যে কি করব, সার দিয়ে দেখতে চাই যে আমাদের রেজাল্টে কোনো চেঞ্জ আসে কিনা। এখন এই যে সার আমরা দিব, অনেক রকম সার থাকতে পারে, প্রত্যেকটা সারকে আমরা বলবো এক একটা ট্রিটমেন্ট। আমি আবার বলতেছি যে একটা সার দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের রেজাল্টে আমাদের ফসলে কোনো অ্যামাউন্টে কোনো চেঞ্জ আসে কিনা। তোমরা রং দিয়ে চিন্তা করতে পারো যে আমরা একটা রং আমরা মনে করো একটা পার্টিকুলার কোম্পানির ডাই ইউজ করে দেখতে চাই যে তোমার আমার কাপড়ের ধরনে কোনো চেঞ্জ আসে কিনা, আমার কাপড়ের সফটনেসে কোনো চেঞ্জ আসে কিনা, ফাইবারের কোনো ক্ষতি হয় কিনা, এটা আমরা চেক করতে চাই। এই একটা রং অথবা একটা টেম্পারেচার অথবা একটা সার, এগুলো হচ্ছে একটা ট্রিটমেন্ট। এখন মনে করো আমরা অনেক সময় কিন্তু দেখা যায় কয়েক রকম সার একসাথে মিশিয়ে আমরা অ্যাপ্লাই করি, তো বা কয়েক রকম কালার একসাথে মিশিয়ে নতুন একটা কালার কম্বিনেশন বানাই আমরা অ্যাপ্লাই করি। তো এই যে আমরা বিভিন্ন রকম কালারের একটা কম্বিনেশন বানাই অথবা বিভিন্ন সারের একটা কম্বিনেশন বানাই, এই সারগুলাকে আমরা বলছিলাম এক একটাকে বলছিলাম একটা ট্রিটমেন্ট। যখন নাকি এরকম কম্বিনেশন ওয়েতে আমরা দিতেছি তখন আমরা সেটাকে বলি এক একটা ট্রিটমেন্ট কম্বিনেশন, তখন আমরা বলি এগুলাকে এক একটা ট্রিটমেন্ট কম্বিনেশন। আচ্ছা, এ পর্যন্ত ঠিক আছে? ট্রিটমেন্ট আর ট্রিটমেন্ট কম্বিনেশন বুঝছো তোমরা বাবারা? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এখন তোমরা এই ছবিটাতে আবার ব্যাক করি, আমি কি বলছিলাম যে তোমার এই যে একটা জমি যে সবচেয়ে ছোট পার্টটা এটাকে বলছিলাম এক একটা প্লট। আচ্ছা,
তো এই এক্সপেরিমেন্টাল ডিজাইনে আমরা যেই জায়গায় এক্সপেরিমেন্টটা করব, এটা কাপড় হইলে কাপড়, জমি হইলে জমি, বা যেটার উপরে আমরা করি, আমরা আমাদের এক্সপেরিমেন্ট করার যে সাইটটা, এই সাইটটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে ইউনিটটা সেটাকে আমরা বলি একটা এক্সপেরিমেন্টাল ইউনিট অথবা ইউনিট অথবা প্লট, তিনটা আলটিমেটলি একই জিনিস। আমি আবার বলতেছি, আমরা আমাদের জমির যে সবচেয়ে ছোট পার্টটা অথবা আমাদের কাপড়ের সবচেয়ে ছোট যে পার্টটা, যেখানে আমরা রং একটা রং অ্যাপ্লাই করে দেখতে চাই বা একটা টেম্পারেচার আমরা অ্যাপ্লাই করে দেখতে চাই কাপড়ের ফেব্রিকের ধরনে কোনো চেঞ্জ আসে কিনা, এই সবচেয়ে ছোট যে পার্টটা সেটাকে আমরা বলি একটা এক্সপেরিমেন্টাল ইউনিট বা ইউনিট অথবা প্লট। আচ্ছা, তারপরে দেখো তোমাদের এই চাষ করার সময় কি বলছিলাম, আমরা যখন নাকি জমিটা চাষ করি তখন আমরা কি বলছিলাম যে পাশাপাশি একই লাইনে যে জায়গাগুলো পড়ছে এগুলা অনেকটা কাছাকাছি রকমের, একই রকমের, এরা হোমোজেনাস। হোমোজেনাস মানে কি, এই জায়গাগুলোতে আমরা দেখছি যে এই পুরো লাইন বরাবর যে জমিগুলো আছে এগুলাতে ফার্টিলিটি একই রকম, এগুলাতে একই পরিমাণের ফসল উৎপন্ন হয়, অথবা এগুলাতে মনে করো একই লেভেলের সেচ লাগে, এই জায়গাটা সবসময় একটু ভিজা ভিজা থাকে অথবা এই জায়গাটা সবসময় পোকা একটু বেশি হয়। তো এই যে একই জাতীয় প্লটের যে লাইনটা একসাথে, এই যে একটা লাইন বরাবর পড়ছে, এই গ্রুপটাকে আমরা বলি এক একটা ব্লক। তাহলে ব্লকটা কি জিনিস, হোমোজেনাস প্লটের যে একটা গ্রুপ, একটা কালেকশন, একটা লাইন, এটাকে আমরা বলি একটা ব্লক। আচ্ছা, নেক্সট দেখো, আমরা ওই যে ট্রিটমেন্টের কথা যেটা বলছিলাম, যে আমরা হয়তো একটা জমিতে একটা সার দিতে পারি অথবা একটা কীটনাশক দিতে পারি অথবা আমাদের পানি, আমাদের পানি সেচ দেওয়া লাগতে পারে। এখন দেখো তিনটাই কিন্তু ট্রিটমেন্ট, কিন্তু তিনটা কি একই রকম ট্রিটমেন্ট? সার, কীটনাশক, পানি, তিনটা কিন্তু একই রকম ট্রিটমেন্ট না, তিনটা কিন্তু তিন পারপাস ইউজ করা হয়, রাইট? আচ্ছা, তো যেই কারণে আমরা বলি কি যে তোমার এই প্রত্যেকটা ট্রিটমেন্টকে আমরা বলবো এক একটা ফ্যাক্টর, এই প্রত্যেকটা ট্রিটমেন্ট হবে এক একটা ফ্যাক্টর। ফ্যাক্টর বললে সুবিধা কি, তাহলে আর কনফিউশনটা থাকে না। আমি যদি সবাইরে ট্রিটমেন্ট বলি তাহলে কিন্তু সবাইরে একই লেভেলে ফালাই দেওয়া হলো, একই কাতারে ফালাই দেওয়া হলো, সেটা না করে আমরা এখন থেকে এটার ফ্যাক্টর নাম ইউজ করব। ফ্যাক্টর নাম ইউজ করলে লাভ কি, তাহলে মনে করো আমার সার একটা ফ্যাক্টর, কীটনাশক একটা ফ্যাক্টর, সেচ একটা ফ্যাক্টর, তারপরে টেম্পারেচার একটা ফ্যাক্টর, এরকম একটা আলাদা ফ্যাক্টরে ভাগ হয়ে গেল। তারপর মনে করো আমরা যখন, আমরা যদি কাপড় দিয়ে চিন্তা করি, কাপড়ের কোয়ালিটি দিয়ে চিন্তা করি, ফেব্রিকের প্যাটার্ন সম্পর্কে যদি আমরা চিন্তা করি, রং একটা ফ্যাক্টর, টেম্পারেচার একটা ফ্যাক্টর, হিউমিডিটি একটা ফ্যাক্টর, এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফ্যাক্টর, যেটা নাকি আমার কাপড়ের কোয়ালিটির উপরে আলাদা আলাদা ভাবে ইম্প্যাক্ট ফেলে। আচ্ছা, তারপরে হলো গিয়া তোমার এই যে ফ্যাক্টর গুলো আমরা অ্যাপ্লাই করতেছি, কোনটা কতটুকু অ্যামাউন্টে অ্যাপ্লাই করতেছি, এটাকে আমরা বলি এক একটা ফ্যাক্টরের লেভেল। একটা ফ্যাক্টর আমরা কতটুকু অ্যামাউন্টে বা কি ফর্মে অ্যাপ্লাই করতেছি সেটাকে আমরা বলি সেই ফ্যাক্টরের লেভেল। এখন এই ফ্যাক্টরটা প্রয়োগ করার ফলে একটা চেঞ্জ তো আসবে নাকি? মনে করো আমার জমিতে আমি যে চাষ করতেছি, আমার জমিতে যেটুকু চাষ ফল আসার কথা, ফসল আসার কথা, আমি যদি সার দেই আমার ফসলটা কি একটু বাড়লো কিনা, এটা বোঝার উপায় কি? আমি দেখবো যে আমার ফসল কতটুকু আছে সেইটা দেখে আমি চিন্তা করবো, বা আগের বছরের ফসলের সাথে কম্পেয়ার করে চিন্তা করবো যে এই সারটা দেওয়ার ফলে কোনো চেঞ্জ আসছে কিনা। তো একটা ফ্যাক্টর প্রয়োগ করার ফলে কোনো চেঞ্জ আসে কিনা সেটাকে আমরা বলি তার ইনফ্লুয়েন্স, একটা ফ্যাক্টর যে ইনফ্লুয়েন্স তাকে আমরা বলি ইফেক্ট। আর ওভারঅল আমার ফসল কতটুকু আসলো, আমার কাপড়টার ফেব্রিকের কোয়ালিটি কতটুকু চেঞ্জ হলো, এই যে রেসপন্সটা সেটাকে আমরা বলি একটা ইল্ড, যেটা একটা রেসপন্স ভেরিয়েবল, যেটা যেটা আমার অবজারভেশনটার মানটাকে প্রকাশ করে। মিস্টার নিশান, তুমি কি আমাদের এই বেসিক কনসেপ্ট গুলো ধরতে পারছো? জি স্যার। ভেরি গুড। ইল্ডটা স্যার আরেকবার স্যার বললাম, কোনটা আবার বলবো স্যার? ইল্ড, যেটা ইল্ডটা হচ্ছে তোমার ফসলের অ্যামাউন্টটা, ইল্ড হচ্ছে তোমার ফসলের অ্যামাউন্টটা। তুমি যে ফ্যাক্টরগুলো দিলা, তুমি সার দিলা, কীটনাশক দিলা, দেওয়ার পরে তোমার ফসল তো একটা আসছে নাকি, ফসলের যে ওজনটা, যে অ্যামাউন্টটা, অবজারভেশনটা, এটি হচ্ছে তোমার ইল্ড। অথবা মনে করো ফেব্রিকের কোয়ালিটি, তুমি একটা রং দিলা, রঙের সাথে একটা টেম্পারেচার দিলে, এই যে বিভিন্ন জিনিস দুইটা ফ্যাক্টর তুমি অ্যাপ্লাই করলা, করার পরে তোমার ফেব্রিকের কোয়ালিটি কোনো চেঞ্জ আসলো কিনা, ফেব্রিকের যে মানটা, ফাইনাল যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে তোমার ইল্ড। মিস্টার রফি, তুমি কি বুঝতে পারছো এখন? আচ্ছা, ইফেক্ট আর ইল্ডের মধ্যে পার্থক্যটা কি? ইফেক্ট আর ইল্ডের মধ্যে পার্থক্য হলো গিয়া, মনে করো তুমি একটা জমিতে একটা সার দিছো, দেওয়ার পরে দেখলা যে গত বছর যে ফসল ছিল এই বছরও সেই সেম ফসল আসছে, তার মানে কি আমার ফসলটা হচ্ছে তোমার ইল্ড, কিন্তু এই সারটার কি কোনো এফেক্ট আছে, কোনো কাজ করছে সারটা? না স্যার। ও আচ্ছা, জিনিস বুঝতে, তার মানে এটার ইফেক্ট হলো জিরো, এটার কোনো ইফেক্ট নাই, কিন্তু ইল্ড আমার থাকবে, একটা রেসপন্স আমার থাকবে, কিন্তু এটার কোনো ইফেক্ট নাই, সারটার কোনো ইফেক্ট নাই। ওকে, ভেরি গুড।
তাহলে এগুলো হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ডিজাইনের বেসিক টার্মিনোলজি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার এররের যে টার্মটা, এরর টার্মটা কি জিনিস, এক্সপেরিমেন্টাল এরর জিনিসটা কি, আমি সেটা তোমাদের বলি। আচ্ছা মনে করো আমরা যখন নাকি একটা এক্সপেরিমেন্ট করি বা যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে আমি কাজ করতেছি, তার একটা ভেরিয়েন্স অবশ্যই থাকবে। একটা ভেরিয়েবল নিয়ে যখন কাজ করি তার একটা ডাটা থেকে একটা ভেরিয়েন্স আসতেই পারে, ডাটার মধ্যে একটা ভেরিয়েশন থাকতেই পারে। এখন অবভিয়াসলি আমরা চাবো যেন ভেরিয়েশনটা না থাকে বা ভেরিয়েশনটা যেন কম থাকে যখন নাকি একটা এক্সপেরিমেন্ট আমরা করতে চাই। আচ্ছা তাহলে এখন মনে করো আমাদের যে ভেরিয়েশনটা, মনে করো এই যে পুরা জমিটা যে আমার ছিল, কই গেল, এই যে পুরা জমিটা আমার ছিল, এই জমির মধ্যে ফসলের মধ্যে একটা ভেরিয়েশন আছে, সব জায়গায় ফসলটা একরকম আসেনি, ভেরিয়েশনটা এক জায়গায় একটা ভেরিয়েশন আছে। মনে করো একদম এই নিচে যেটা পড়ছে এখানে ফসল কিছু কম হয়েছে, এখানে দেখতেছি ফসলটা একটু এখনো আসে নাই, এখানে দেখতেছি ফসলটা বেশ ভালো হয়েছে, এরকম দেখো রেজাল্টের মধ্যে একটা ভেরিয়েশন কিন্তু রয়ে গেছে। এখন এই ভেরিয়েশনটা কেন হইতেছে, ভেরিয়েশনের কারণটা কি? আচ্ছা এখন আসো আমরা এই কারণটা ব্যাখ্যা করার চেষ্টা করি। তা আমি দেখলাম যে জমির কোনো কোনো পাশে আমি ফার্টিলাইজার কম বেশি দিছি, হয়তো সেই কারণে একটা ভেরিয়েশন হইতে পারে, এটা একটা কারণ হইতে পারে। ইরিগেশন, আমি জানি যে আমি একদিন হয়তো খুব বৃষ্টি হইতেছিল, সেই জন্য আমি কোন একটা পার্টে ঠিক করছি আমি সেচ দিব না, ন্যাচারাল বৃষ্টির দিকে যা হয়েছে তাই আমি ধরে নিলাম যে এই কারণে কোনো কোনো জায়গায় হয়তো তোমার পানি কম পড়ছে। আচ্ছা তারপর মনে করো তোমার কীটনাশক, আমি ধরলাম যে তোমার সব জায়গায় পেস্টিসাইড ঠিক মতো দেওয়া হয়নি। আচ্ছা তাহলে এই তিনটা দেখো, এই তিনটা কিন্তু কারণ হিসেবে দাঁড়া করানো যায় যে আমি এই তিনটা জিনিস, এই তিনটা কারণে তোমার মনে করো তোমার ভেরিয়েশনটা আসতে পারে। আচ্ছা এরপরও দেখলাম যে কোন কোন জায়গাতে জমির কোনো একটা পোর্শনে আমরা দেখলাম যে আমি ঠিক মতো সার দিছি, ঠিক মতো সেচও দিছি, ঠিক মতো কীটনাশকও দিছি, তারপরও দেখতেছি এই জায়গায় ফসল কম আসতেছে। তাহলে এই ভেরিয়েশনটার কি ব্যাখ্যা করা যায়? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি একটা জমিতে প্রপার ওয়েতে ফার্টিলাইজার দিছি, ইরিগেশন দিছি, পেস্টিসাইড দিছি, তারপরও দেখলাম যে একটা জায়গাতে তোমার সবকিছু ঠিক থাকার পরও ফসল কম আসতেছে, তাহলে এই যে এই একটা ভেরিয়েশন যে আসলো, এই ভেরিয়েশনটার কি ব্যাখ্যা করা যায়? তাহলে এটা কৈত্রিকা আসছে, এই তিনটার কোনোটাতে তো পড়তেছে, তাহলে কি এই জিনিসটা তো ব্যাখ্যা করতে পারতেছি না, করতে পারতেছি না স্যার? এই পার্টটারে আমি বলতেছি র্যান্ডম, যে এই পার্টটারে আমি ব্যাখ্যা করতে পারতেছি না যেটা কৈত্রিকা আসছে, এটার ব্যাখ্যাটা আমি জানি না। তাহলে এখন দেখো আমরা যখন নাকি আমাদের ভেরিয়েশনটারে ভাগ করতেছি, ভেরিয়েশনটার মধ্যে দেখো দুইটা পার্ট আসতেছে, এই ভেরিয়েন্সটার মধ্যে দেখো দুইটা পার্ট আসছে। একটা পার্ট কি আমি এক্সপ্লেন করতে পারি, এক্সপ্লেনেবল, আর আরেকটা পার্ট কি র্যান্ডম, যেটাকে আমি ব্যাখ্যা করতে পারি না, আনএক্সপ্লেনেবল। আচ্ছা তাহলে দেখো এই পার্টটা হলো গিয়ে আমি ব্যাখ্যা করতে পারি, এটা হলো গিয়ে তোমার এক্সপ্লেনেবল, আর এই পার্টটাকে আমি ব্যাখ্যা করতে পারি না, যেটা হচ্ছে আমার আনএক্সপ্লেনেবল। তো একটা এক্সপেরিমেন্টের যেই পার্টটাকে আমি ব্যাখ্যা করতে পারি না বা আনএক্সপ্লেনেবল, এই এররটাকে আমি বলি এক্সপেরিমেন্টাল এরর। আমি আবার বলতেছি একটা এক্সপেরিমেন্টের যেই পার্টটাকে, যে একটা এক্সপেরিমেন্টের ভেরিয়েন্সের ভেরিয়েন্সের যেই পার্টটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, যেটা ওই কোন এটা সোর্সটা কি, এই ভেরিয়েশনটা কেন হইতেছে ব্যাখ্যা করতে পারি না, এই পার্টটাকে আমরা বলতেছি এক্সপেরিমেন্টাল এরর বা র্যান্ডম এরর, এটাকে আমরা বলতে পারি না যেটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে। আর আমাদের এই ভেরিয়েন্সে আমরা এই যে দুইটা ভাগে ভাগ করলাম, একটা ভাগ হচ্ছে তোমার এক্সপ্লেনেবল আর একটা হচ্ছে আনএক্সপ্লেনেবল বা র্যান্ডম, এই যে দুইটা ভাগে ভাগ করলাম এই প্রসেসটাকে আমরা বলি অ্যানোভা। অ্যানোভা মানে কি? অ্যানোভা মানে হচ্ছে তোমার অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এর কাজ কি? এ হলো গিয়ে আমার ভেরিয়েন্সে দুইটা ভাগে ভাগ করে, একটা ভাগ হচ্ছে এক্সপ্লেন করা যায় আর একটা ভাগ হচ্ছে এক্সপ্লেন করা যায় না। এই যে ভেরিয়েন্সটা আমি দুইটা ভাগে ভাগ করতেছি, এই এটার যে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওরটা তাকে আমি বলতেছি অ্যানোভা বা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। বাবারা তোমরা এই দুইটা জিনিস ধরতে পারছো কিনা দেখো, এক্সপেরিমেন্টাল এরর আর অ্যানোভা, এই দুইটা কনসেপ্ট তোমরা ধরতে পারছো কিনা দেখো, না পারলে বলো আমি আবার বলবো। অ্যানোভাটা আরেকবার বলো। আচ্ছা মিস্টার ইমতিয়াজ, তুমি কি এক্সপেরিমেন্টাল এররটা ধরতে পারছো? জি স্যার, এটা বুঝছি স্যার, র্যান্ডম। এক্সপেরিমেন্টাল এরর হচ্ছে যে আমাদের ভেরিয়েন্সের যেই পার্টটা র্যান্ডম, যেটা নাকি আমি ব্যাখ্যা করতে পারি না, যেটা কৈত্রিকা আসছে, সেটাকে আমরা বলতেছি এক্সপেরিমেন্টাল এরর বা র্যান্ডম এরর। তো এখন যেই স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওরের মাধ্যমে আমি ভেরিয়েন্স এরকম দুইটা ভাগে ভাগ করতেছি, এক্সপ্লেনেবল আর একটা পার্ট হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল এরর,
অথবা র্যান্ডম এরর অথবা আনএক্সপ্লেনেবল যেটাই বলো। এই যে ভেরিয়েন্সে দুইটা ভাগে ভাগ করার যে উপায়টা, এই যে দুইটা ভাগে যে আমি ভাগ করলাম, এই যে প্রসিডিওরটা, এটা এই একটা ভেরিয়েন্সে যে দুই ভাগে ভাগ করার যে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওরটা, তাকেই বলা হয় অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা শর্টকাটে অ্যানোভা। এখন কি ধরতে পারছো? জি স্যার। অ্যানালাইসিস থেকে এন, অফ থেকে ও, ভেরিয়েন্স থেকে ভা, এখান থেকে এটার নাম হয়ে গেছে অ্যানোভা। আচ্ছা, তো এক্সপেরিমেন্টাল ডিজাইন সাবজেক্টের কাজ হলো গিয়া এই ওভারঅল একটা এক্সপেরিমেন্টের ডিজাইন করা, যেখান থেকে নাকি আমি আমার এই বেসিক টার্মিনোলজি সবগুলোকে আমি কাজে লাগাইতে পারি, সবগুলো ট্রিটমেন্ট আমি অ্যাপ্লাই করে দেখতে পারি যে আমি এক্সপেরিমেন্টটা কিভাবে করব, আমি ট্রিটমেন্টগুলো কিভাবে দিব, আমার রেজাল্ট আমি কিভাবে নিয়ে আসবো, ফ্যাক্টরগুলো আমি কিভাবে প্রয়োগ করব, ফ্যাক্টরের লেভেলগুলো কি হবে, এই পুরাটা কিভাবে করতে হবে, এই পুরাটার যে স্ট্যাটিস্টিক্যাল ডিজাইনটা তাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল ডিজাইন। তাহলে এক্সপেরিমেন্টাল ডিজাইনটা কি? এটা হচ্ছে কি একটা এক্সপেরিমেন্টের কমপ্লিট স্টেপগুলা, যেখানে নাকি আমরা এই সবগুলো জিনিসকে একসাথে ব্যাখ্যা করি, যে আমাদের পপুলেশন কোনটা, এখানে প্লট কোনটা, ব্লক কোনটা, ট্রিটমেন্টগুলো আমি কোন ডিজাইনে প্রয়োগ করব, এই জিনিসগুলো টোটাল যে ডিজাইনটা তাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল ডিজাইন। আচ্ছা, তো এক্সপেরিমেন্টাল ডিজাইনের স্টেপগুলো কি কি? প্রথম কাজ হলো যে আমি কোন ট্রিটমেন্টটা নিয়ে কাজ করতে চাই, এটা কি রং নাকি কোনো ফার্টিলাইজার বা কি, সেটা আমাকে চুজ করতে হবে। আমার প্লট কি হবে, এক্সপেরিমেন্টাল ইউনিট কি হবে, সেটা ঠিক করতে হবে। নেক্সট হচ্ছে তোমার কয়টা প্লট থাকবে আমার এক্সপেরিমেন্টে, ব্লকগুলো কিভাবে হবে সেটা ঠিক করতে হবে। আর তারপরে মেন কাজ, যেটা মেন কাজ হলো যে আমি আমার ট্রিটমেন্টগুলোরে আমার এই ব্লকগুলোর মধ্যে এবং প্লটগুলোর মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব, সেটা ঠিক করাই হচ্ছে আমার এই এক্সপেরিমেন্টাল ডিজাইনের মেন স্টেপ। এবং এরপরে আমাদের অ্যানালাইসিসগুলো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা অ্যানোভার সাহায্যে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এটা তোমরা একটু দেখেন, এই জিনিসটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, এক্সপেরিমেন্টাল ডিজাইনের স্টেপগুলো আমাদের প্রায় কিন্তু পরীক্ষায় আসতো যখন নাকি ফিজিক্যালি পরীক্ষা হইতো। আচ্ছা, তো আমি তোমাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন করার জন্য শর্তগুলো কি কি এবং বেসিক তিনটা এক্সপেরিমেন্টাল ডিজাইন, এটা দেখাই আমার আজকের ক্লাসের সিলেবাসটা শেষ। একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন যখন আমরা করি আমাদেরকে তিনটা শর্ত মাথায় রাখতে হয়। প্রথমটা হচ্ছে তোমার রেপ্লিকেশন। রেপ্লিকেশনটা কি জিনিস? যে আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করতেছি, যেই সার নিয়ে কাজ করতেছি বা যেই রংটা নিয়ে কাজ করতেছি, এটা আসলেই কাজ করে কিনা এটা শিওর হওয়ার জন্য আমরা করবো এটাকে বারবার রেপ্লিকেট করবো, বারবার অনেক জায়গায় প্রয়োগ করে দেখবো যেটা কাজ করে কিনা। একটা এক্সাম্পল দিই, মনে করো এই যে করোনার টিকা যে বানাইতেছে, করোনার টিকা কি শুধুমাত্র একজনের দিয়ে টেস্ট করে দেখছে যেটা কাজ করে কিনা, নাকি অনেকের দিয়ে চেক করে দেখছে এটা কাজ করে কিনা, কোনটা বলো তো? স্যার অনেক প্রথম দিকে যখন টিকাগুলো আসে তারা কিন্তু শুধু একজনের দিয়ে ডিসিশন নেয় যে টিকাটা কাজ করে কিনা, তারা কি করছে অনেক লোকের উপরে অ্যাপ্লাই করে দেখছে জিনিসটা কাজ করে কিনা। তো এই যে অনেক লোকের উপরে অ্যাপ্লাই করা, রেপ্লিকেট করা, এই জিনিসটা হলো তোমার একটা এক্সপেরিমেন্টাল ডিজাইনের মেন কন্ডিশন, মেন প্রিন্সিপাল, যে আমরা যখন একটা ডিসিশনে পৌঁছাবো পৌঁছানোর আগে যার উপরে ডিসিশন দিচ্ছে তাকে আমরা রেপ্লিকেট করতে হবে, অনেক জায়গায় অ্যাপ্লাই করে দেখতে হবে যে জিনিসটা কাজ করে কিনা। সেকেন্ড কন্ডিশন হলো গিয়া, সেকেন্ড প্রিন্সিপালটা হলো যে আমাদের এখানে র্যান্ডমাইজেশন করতে হবে। আমরা যখন নাকি রেপ্লিকেট করব আমাদেরকে অবশ্যই র্যান্ডমলি রেপ্লিকেট করতে হবে। র্যান্ডমলি রেপ্লিকেট করার যে কন্ডিশনটা কি, যে মনে করো টিকা যখন আমরা টেস্ট করতে গেছি, আমরা যখন এই কপি করে করে দিছি একজনে, আমরা যখন নাকি প্রয়োগ করছি আমরা অবশ্যই র্যান্ডমলি প্রয়োগ করছি। র্যান্ডমলি প্রয়োগ করার মানে কি, আমরা শুধুমাত্র ইয়ার্ন ডিপার্টমেন্টের সবাইরে টিকা দিয়ে দেখিনি এটা কাজ করে কিনা, রেদার আমরা কি করছি ইয়ার্নেও কয়েকজনে দিছি, ফেব্রিকেও কয়েকজনে দিছি, ওয়েট প্রেসের কয়েকজনে দিছি, দিয়ে দেখছি এটা কাজ করে কিনা। অথবা আমরা ছেলেদেরকেও দিছি, মেয়েদেরকেও দিছি, আমরা ব্ল্যাক পিপলদেরও দিছি, হোয়াইট পিপলদেরও দিছি, সবাইরে দিয়ে আমরা দেখছি এটা কাজ করে কিনা, আমরা র্যান্ডমলি প্রয়োগ করছি। আমরা শুধুমাত্র একটা গ্রুপের সবাইরে দিয়ে ডিসিশন নিয়ে নিয়ে যেটা কাজ করে কিনা, রেদার আমরা কি করছি সবখানে র্যান্ডমলি কিছু কিছু করে দিয়ে আমরা দেখছি যে এটা সবখানে কাজ করে কিনা। তোমরা কি আমার কথা ধরতে পারতেছো র্যান্ডমাইজেশনের কনসেপ্টটা? জি স্যার। ভেরি গুড। আর ফাইনালটা হলো কি, ফাইনাল কন্ডিশনটা হলো লোকাল কন্ট্রোল। লোকাল কন্ট্রোল মানে হচ্ছে তোমার ব্লক অ্যাপ্লাই করা, যে আমরা এখানে হোমোজেনিটিটা মাথায় রাখবো, যে একটা গ্রুপে যারা পড়ছে তারা হোমোজেনাস, একটা গ্রুপে যারা পড়ছে তারা হোমোজেনাস, তাদের মধ্যে কিছু মিল থাকতে পারে, কাজে আমরা যখন নাকি র্যান্ডমাইজেশনটা করব আমাদেরকে এই ব্লকের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। ব্লকের ব্যাপারটা কি, যে মনে করো ধরো তোমার একটা কাপড়ের একটা পাশে যেই ফেব্রিকটা আছে এই ফেব্রিকে মনে করো তোমার থ্রেড কাউন্টটা সেম, একটা কাপড়ের এক পাশে হয়তো থ্রেড কাউন্টটা একদম ইউনিক, সবসময় তোমার এটা
এটা সবসময় ইউনিকলি একই রকম থ্রেড কাউন্ট তুমি পাইতেছো একটা কাপড়ের এক পাশে, অর্থাৎ তুমি যখন রং দিবা ওই পাশটা দেখবা যে তোমার সবসময় একই রকম রঙের রেজাল্ট পাইতেছো, পাশে দেখবা যে হয়তো রংটা অতটা ভালো মতো ফুটে না, কারণ থ্রেড কাউন্ট দুই রকম হইতে পারে, টেম্পারেচার ভিন্ন ভিন্ন হইতে পারে যখন নাকি তুমি কাপড়টা প্রডিউস করছো তখন। তো যে কারণে আমরা যখন নাকি একটা এক্সপেরিমেন্টাল ডিজাইন করবো আমাদেরকে অবশ্যই এই ব্লকের ব্যাপারটা মাথায় রাখতে হবে যে একটা ব্লকে যে প্লট গুলা পড়ছে তারা সবাই হোমোজেনাস, তারা সবাই একই রকম দেখতে। বাবারা তোমরা কি তিনটা প্রিন্সিপাল ধরতে পারছো, রেপ্লিকেশন, ন্যানোমাইজেশন এবং লোকাল কন্ট্রোল বা ব্লকিং? না বুঝলে বল, আমি আবার রিপিট করি। ভেরি গুড মিস্টার আসিফ, রোল নাম্বার 16, তুমি কি ধরতে পারছো তিনটা প্রিন্সিপাল? রোল নাম্বার 16 মিস্টার আসিফ, তুমি কি ধরতে পারছো বেসিক প্রিন্সিপাল গুলা? রোল নাম্বার 62 মিস্টার রাহির রহমান, তুমি কি বুঝতে পারছো বেসিক তিনটা প্রিন্সিপাল? রোল নাম্বার 62 মিস্টার রাহি, তুমি কি ধরতে পারছো? ভেরি গুড। আচ্ছা তো আমাদের বেসিক কনসেপ্ট গুলা শেষ, এখন আমরা জাস্ট তিনটা বেসিক ডিজাইন দেখবো, দেখলে আমাদের সিলেবাস আজকের মতো শেষ। আচ্ছা তো বেসিক তিনটা ডিজাইনের মধ্যে একদম প্রথম ডিজাইনটা হলো গিয়া তোমার কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন। আচ্ছা আমি এখন আমার ওয়ার্ড ফাইলটা আবার খুলি, কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনটা কি সেটা বোঝানোর জন্য। কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, সেখান থেকে আসছে সিআরডি। তো সিআরডি ডিজাইনটাতে যেটা করা হয়, এখানে মাত্র দুইটা কন্ডিশন ফুলফিল করা হয়, রেপ্লিকেট করা হয় এবং র্যান্ডমাইজ এবং র্যান্ডমলি প্রয়োগ করা হয়। এখানে আমরা ব্লকের কন্ডিশনটা মাথায় রাখি না। কিরকম একটা সিআরডি চিন্তা করো, এখানে মনে করো তোমার আমাদের টোটাল যে জমিটা, আমাদের পুরো জমিটার মধ্যে মনে করো তোমার মনে করো এটা হচ্ছে আমাদের পুরো জমিটা, এবং এটার মধ্যে তোমার অ্যাপ্লাই করার জন্য টোটাল আমাদের কালার আছে তিনটা, তিনটা কালার আছে। কালার গুলা কি কি? কালার 1, কালার 2 এবং কালার 3। মনে করো তিনটা কালার আমাদের কাছে। তো আমরা করব কি, এই তিনটা কালারে এখানে সম্পূর্ণ র্যান্ডমলি প্রয়োগ করে যাব। যে এখানে মনে করো তিন নাম্বার কালারটা দিলাম, পাশে দিলাম এক নাম্বার কালারটা, দুই পাশে দিলাম মনে করো এক নাম্বার কালারটা, এখানে দিলাম দুই নাম্বার, আবার এক নাম্বার দিলাম, এখানে দিলাম তিন নাম্বার, মানে সম্পূর্ণ র্যান্ডমলি আমি প্রয়োগ করে যাব। এখানে আমার কোনো পার্সোনাল চয়েস থাকবে না, সম্পূর্ণ র্যান্ডমলি আমি এখানে কালারগুলো অ্যাপ্লাই করে যাব। তাহলে এখন দেখো এখানে আমরা কি কি জিনিস অ্যাপ্লাই করছি, এখানে আমার কোন কোন দুইটা শর্ত ফুলফিল হয়েছে। এক, যে আমি এখানে কপি করে গেছি প্রত্যেকটা কালার আমি কয়েকবার ইউজ করছি, এটা হলো এক। আর সেকেন্ড হলো আমি এখানে কালার গুলারে আমার এই যে পুরো কাপড়টা ছিল এখানে র্যান্ডমলি আমি প্রয়োগ করছি, এবং এখানে আমরা কোনো ব্লকের কনসেপ্ট কাজে লাগাইনি। ব্লকের কনসেপ্ট মানে কি? ব্লকের কনসেপ্টের বেলায় মনে করো একটা হোমোজিনিটি থাকবে, আমি জানি যে আমার এই রো বরাবর যারা আছে এরা সবাই একই টাইপের, অথবা এই কলাম বরাবর যারা আছে সবাই একই টাইপের, এরকম একটা ব্লকের কনসেপ্ট কাজ করবে। এটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করি নাই। মিস্টার নিশান, তুমি কি কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনটা কিছুটা ধরতে পারছো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা এর পরের ডিজাইনটা হচ্ছে তোমার র্যান্ডমাইজড ব্লক ডিজাইন। এর পরের ডিজাইনটা হচ্ছে তোমার র্যান্ডমাইজড ব্লক ডিজাইন বা আরবিডি। আরবিডি তে তিনটা শর্তই ফুলফিল করা হয়। কিরকম? এখানে আমরা রেপ্লিকেটও করব, ব্লকের কনসেপ্টও মাথায় রাখবো, এবং ব্লকের মধ্যে আবার র্যান্ডমলি প্রয়োগ করব। কিরকম? একটা এক্সাম্পল তোমাদের দেখাই। মনে করো আমি চারটা চারটা রো চিন্তা করতেছি, আচ্ছা তো এখন আমি করব কি, তোমার মনে করো আমাদের যে এখানে যে পুরো যে জমিটা আছে, আমি মনে করলাম এখানে আমার কয়েকটা ব্লক কাজ করতেছে। ব্লকটা কিরকম? এটা একটা ব্লক, সাদাটা একটা ব্লক, এটা একটা ব্লক, এবং ফাইনালি এটা মনে করো আরেকটা ব্লক। মনে করো এরকম চারটা ব্লক আমাদের আছে। আচ্ছা এখন আমরা করব কি, প্রত্যেকটা ব্লকের মধ্যে আমাদের যে ইয়াগুলো আছে, মনে রংটা একটু হালকা করে দিই, আচ্ছা এখন করব কি, আমরা আমাদের এই ব্লকগুলা বরাবর
আমরা ফার্স্টে প্রথম কথা হলো যে আমরা এখানে ব্লক কনসিডার করতেছি, তিনটা শর্তই আমরা এখানে করতে হবে। একটা হচ্ছে তোমার রেপ্লিকেট করতে হবে, ব্লক কাজে লাগাইতে হবে, এবং র্যান্ডমাইজেশন, তিনটাই এখানে কাজ কাজ করবে। তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা ধরে নিলাম যে এখানে তোমার ব্লকগুলা কি কি হইতে পারে সেটা ধরে নিলাম। এখন আমরা করব কি, প্রত্যেকটা ব্লক বরাবর আমাদের যে রং গুলো আছে আমরা র্যান্ডমলি অ্যাপ্লাই করে যাব। মনে করো এখানে এক দিলাম, তারপরেরটা মনে করো তিন দিলাম, তারপরে আবার তিন দিলাম র্যান্ডমলি, এক দিলাম, তারপরে এখানে মনে করো পরপর দুই দিলাম, এক দিলাম, আবার দুই দিলাম, র্যান্ডমলি আমি প্রয়োগ করে গেলাম। সেকেন্ডের বেলা তো সেম জিনিস, আমি র্যান্ডমলি প্রয়োগ করে যাব। প্রথমে মনে করো তিন দিলাম র্যান্ডমলি, তারপরে দিলাম এক, তারপরে দিলাম দুই, আবার দুই দিলাম, এখানে দিলাম তিন, এখানে দিলাম এক, আবার দিলাম মনে করো দুই, র্যান্ডমলি। অর্থাৎ এখানে আমি রেপ্লিকেট করব, কিন্তু করার সময় আমাকে যেটা করতে হবে, ফার্স্টে আমাকে ব্লক কনসিডার করতে হবে, ব্লক কনসিডার করার পরে আমি র্যান্ডমলি এটাকে কপি করে যাব। এই হচ্ছে তোমার র্যান্ডমাইজ ব্লক ডিজাইন। রুকাইয়া, তুমি কি র্যান্ডমাইজ ব্লক ডিজাইন ধরতে পারছো মা? জি স্যার। ভেরি গুড। তারপরে যেটা করবা এই ব্লকের মধ্যে তুমি কপি করে যাবা র্যান্ডমলি। বুঝতে পারছো অভি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমার লাস্টের যে ডিজাইনটা এটার নাম হচ্ছে তোমার ল্যাটিন স্কোয়ার ডিজাইন, যেটার আরেকটা নাম হচ্ছে শর্টকাটে এলএসডি। মানে এই জমানো তো এলএসডি কইলেও সমস্যা, কিন্তু এই ডিজাইনটার নাম হচ্ছে তোমার এলএসডি, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ডিজাইন। এই ডিজাইনটার শর্তগুলো কি কি, এই ডিজাইনটা যখন আমরা করব তখন আর আসলে আমরা এই ব্লকের ব্যাপারটা সরাসরি চিন্তা করব না। আমরা এখানে রেপ্লিকেটও করব, র্যান্ডমলিও করব, ব্লকও কনসেপ্ট করব, কিন্তু ব্লকের কনসেপ্টটা এখানে অন্যরকম। এটা কিভাবে কাজ করবে দেখো, প্রথম কথা হলো গিয়া এই ডিজাইনটা অ্যাপ্লাই করার সময়, এই ডিজাইনটা যখন নাকি আমরা অ্যাপ্লাই করব, আমাদের শর্ত হবে কি, নাম্বার অফ রোজ, আমার এই এই ক্ষেত্রে আমার যে এক্সপেরিমেন্ট করার জায়গাটা সেখানে নাম্বার অফ রোজ সমান সমান নাম্বার অফ কলামস সমান সমান নাম্বার অফ ট্রিটমেন্টস, এই জিনিসটা ফুলফিল করতে হবে। অর্থাৎ মনে করো আমরা যে ডিজাইনটা করব এখানে তোমার রো আর কলামের সংখ্যা অবশ্যই সমান হতে হবে, না আদারওয়াইজ আমরা এটা করতে পারবো না। আচ্ছা, আরেকটা শর্ত হলো গিয়া, তাহলে মনে করো আমি যদি ফার্স্টে একটা ডিজাইন বানাই, মনে করো আমার এটা স্কোয়ার সাইজ হতে হবে, তাহলে মনে করো আমি কি করতে পারবো, এটা 3x3 হইতে পারবে অথবা 4x4 হইতে পারবে, কিন্তু কখনো এটা তোমার রো আর কলামের সংখ্যা অবশ্যই সমান হতে হবে, আদারওয়াইজ আমরা এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো এখানেও আমি দিয়ে দিলাম তিনটা কালার, এখানেও মনে করো তিনটা কালার দিয়ে দিলাম। প্রথম কালারটার নাম দিলাম মনে করো এ, সেকেন্ড কালারটার নাম দিলাম মনে করো বি, তিন নাম্বার কালারটার নাম দিলাম মনে করো সি। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন হলো নো ট্রিটমেন্ট, একটা ট্রিটমেন্ট রে, একটা একটা কালার রে, একটা রোতে অথবা একটা কলামে তুমি একবারের বেশি অ্যাপ্লাই করতে পারবে না। নো ট্রিটমেন্ট ক্যান বি রিপিটেড ইন সেম রো অর সেম কলাম, নো ট্রিটমেন্ট ক্যান বি রিপিটেড ইন সেম রো অর সেম কলাম। ঠিক আছে, তাহলে কত এটা কেমনে করা যায় বলতো, এটা কেমনে করা যায়? আমাদের এখন ডিজাইনটা এমন ভাবে করতে হবে যে আমাদের এই যে তিনটা ট্রিটমেন্ট আছে এ বি সি, এটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এমন ভাবে যে একটা ট্রিটমেন্ট একটা রোতে একবারের বেশি আসবে না, অথবা একটা কলামে একবারের বেশি আসবে না। কেমনে করা যায় কত, এ বি সি রে কেমনে দেওয়া যায় এখানে? তাহলে কোনো সাজেশন দাও কেমনে করা যায়, বলো একজন বলো। রোল নাম্বার 28, মিস্টার হামিম তুমি কি আছো? মিস্টার হামিম তুমি কি আছো? জি স্যার। বলো তো কেমনে করা যায় ডিজাইনটা, যে আমার এখানে এ বি সি রে এমন ভাবে এই ঘরের মধ্যে দিতে হবে যেন মনে করো এ
সে এই রোতে একবারের বেশি আসবে না, আবার এই কলমে একবারের বেশি আসবে না, কেমনে করা যায় বলো তো? একটা ডিজাইন দ্বারা করো তো, পারবা? আচ্ছা আমি একটা করে দেখাই। মনে করো আমি এখানে দিলাম সি, এখানে দিলাম এ, এখানে দিলাম বি, তাহলে এখানে দিতে হবে কি? এখানে এই রোতে, এই কলামে আর সি আসতে পারবে না। তাহলে মনে করো এখানে দিলাম বি, এখানে দিলাম সরি, এখানে দিলাম বি, এখানে দিলাম এ। আচ্ছা তাহলে এখানে দেখো এই কলামে এ আর আসতে পারবে না, আবার এই রো বরাবর এ আর আসতে পারবে না, তাহলে এখানে কারে দিব? এখানে দিলাম সি রে নাকি? তারপরে এখানে দিয়ে দিলাম বি রে, এখানে কারে দেওয়া যায় তাহলে বলো? এখানে কি আসবে? এ, এখানে সি। সি, ভেরি গুড। তাহলে এটা কি হলো? এটা হলো একটা 3/3 এলএসডি। এই ধরনের এলএসডি আমরা বলতেছি এটা একটা 3/3, এটা ছিল একটা 3/3 এলএসডি। 3/3 এলএসডি শর্তটা কি হবে? এখানে রো থাকবে তিনটা, একটা 3/3 3/3 এলএসডি তে আমার রো থাকবে তিনটা, কলাম থাকবে তিনটা, এবং আমার ট্রিটমেন্টও থাকবে তিনটা। আচ্ছা তাহলে তোমরা কি একটা 4/4 এলএসডি ডিজাইন করতে পারবা? লেডিজ এন্ড জেন্টলম্যান, পারবা না একটা 4/4 এলএসডি ডিজাইন করতে? করো তো। জি স্যার। স্যার তাহলে স্যার প্রথমে ফার্স্ট কলাম আর ফার্স্ট রো আগে আমরা ফিল আপ করে ফেলবো, তারপরে বাকিটা আসছে? এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা তোমরা কেমনে করবা। আমি তোমাদের জাস্ট দেখাই দিই, এই যে 4/4, 4/4 একটা এলএসডি আমি এখানে দিয়ে দিলাম। এখানে রো আর কলামের সাইজ সমান, রো আর কলামের নাম্বার সমান, এখানে চারটা কালার দিয়ে দিলাম, এ বি সি ডি। বানাও, বানায় আমার দেখাও, বলো এটা কি হবে, বলো আমার, করো করে আমার ছবি যে শেয়ার করো। 4/4 একটা এলএসডি ডিজাইন করো, এবং এই আমাকে একটা খাতায় লেখো, খাতায় করে আমাকে দেখাও, স্ক্রিনে শেয়ার দাও। রুকাইয়া বুঝতে পারছো? জি স্যার। করে ফেলো, করে আমাকে দেখাও। রোল নাম্বার 33, মিস্টার আনিস, তুমি কি ধরতে পারছো আমি কি করতে বলছি? মিস্টার আনিস। রোল নাম্বার 40, মিস্টার রায়হান। আচ্ছা মিস্টার রায়হান কম্পিউটারে বসে, সে পারবে না, তার সমস্যা আছে, তুমি করে ফেলো। রোল নাম্বার 57, মিস্টার সাজ্জাদ, তুমি কি ধরতে পারছো 4/4 এলএসডি কেমনে করতে হবে? মিস্টার সাজ্জাদ, রোল নাম্বার 57 পারবা না? করে ফেলো, করে ফেলো, 4/4 একটা এলএসডি ডিজাইন করে ফেলো। কারো হইলে আমাকে বলো, আমি তখন শেয়ার করব, স্ক্রিন শেয়ার দিব। মিস্টার সাখওয়াত, মিস্টার সাখওয়াত তুমি কি ধরতে পারছো এলএসডি ডিজাইনটা 4/4 এলএসডি করতে পারবা না? মিস্টার সাখওয়াত, হয়েছে কারো, কারো শেষ হইলে বলো। স্যার হয়েছে স্যার। ভেরি গুড, তুমি তাহলে শেয়ার দাও, আমি আমার শেয়ার বন্ধ করতেছি, তোমারটা শেয়ার দাও। ABCD DADC CDAB DCBA, ভেরি গুড। আচ্ছা ABCD BADC CDAB DCBA, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ, হয়েছে তোমারটা, হয়েছে, থ্যাংক ইউ। আর কেউ দেখাবা? আর কেউ? মিস্টার নিবিড়, থ্যাংক ইউ, তোমারটা ঠিক আছে, আর কেউ দেখাবা?
রোল নাম্বার 25 ফারজানা তুমি কি করছো? জি স্যার করতেছি। নিশান তোমার খবর কি, শেষ হয়েছে? মিস্টার নিশান তোমার কি শেষ হয়েছে? না স্যার করতেছি স্যার। অভি তোমার কি অবস্থা, শেষ হয়ে গেছে? না স্যার না স্যার করতেছি। রোল নাম্বার 43 মিস্টার নাফি তোমার কি হয়েছে? মিস্টার নাফি রোল নাম্বার 79 উর্মি তোমার হয়েছে? রোল নাম্বার 79 উর্মি তোমার কি হয়েছে? আচ্ছা আর কারো কি শেষ হয়েছে? আর একটা দেখতে চাই, আর একটা, আর কারো কি শেষ হয়েছে? জি স্যার হয়েছে। ওকে মিস্টার সাখাওয়াত তাহলে তোমারটা তুমি শেয়ার দাও, তোমারটা দেখানো হইলে আমি তাহলে আমি এই এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। মিস্টার সাখাওয়াত এখনো দেখা যায় না। এবিসিডি এসি এবিসিডি সিএডিপি বিডিএসি ডিসিবিএ এসি বিডিপি এডিসি সিডিএ বিডিপি সিএ। ওকে মিস্টার সাখাওয়াত থ্যাংক ইউ, তোমারটাও ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার সাখাওয়াত। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে সো লেডিজ এন্ড জেন্টলম্যান আমি আশা করি তোমরা পারবা। এটা অনেকটা মানে এটা অনেকটা খেলার মতো জিনিসটা, এই ডিজাইনটা করা এটা খুবই সহজ, তোমরা একটু চেষ্টা করলেই পারবা। হয়তো আরো বড় ডিজাইন আসতে পারে, 5x5 হয়তো আসতে পারে, এটা খুব সহজ, এটা তোমরা সবাই পারবা। ওকে আমার সিলেবাস এখানেই শেষ।
আচ্ছা, এরপরে তোমাদের এই স্লাইডে আরো কয়েকটা জিনিস আছে, এর মধ্যে পেয়ার টি টেস্ট আমি তোমাদের গত ক্লাসে পড়ে ফেলছি, এটা তোমাদের তাও আমি রাখছিলাম। আচ্ছা, আর রিয়েল লাইফে যখন নাকি আমরা অ্যানোভা অ্যানালাইসিস করতে চাই, তখন স্ট্যাটিস্টিক্যাল মডেল গুলো কেমন হবে সেটা এখানে ওয়ান ওয়ে অ্যানোভা আর টু ওয়ে অ্যানোভা এই স্লাইড তিনটাতে কিছুটা বলা আছে। এটা আমি তোমাদের পরীক্ষায় দিব না, আমি সিলেবাস এটা আমি আমি সাধারণত রাখিও না পরীক্ষার প্রশ্নে, জাস্ট তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য তোমরা একটু দেখে নিও। আচ্ছা, তোমাদেরকে আমি রেফারেন্সের মধ্যে চারটা রেফারেন্স দিচ্ছি, এর মধ্যে তোমার এই প্রথম দুইটা লিঙ্কে তোমরা এক্সেল এবং এসপিএসএস এই দুইটা সফটওয়্যারে কিভাবে অ্যানোভা অ্যানালাইসিস করতে হয় পাবা, এখানে ডিটেইলস দেওয়া আছে এক্সাম্পল কিভাবে করতে হবে। আর এই এক্সপেরিমেন্টাল ডিজাইনের জন্য আমার রেফারেন্স হচ্ছে এই লাস্টের দুইটা বই, এই দুইটা বই তোমরা নেট থেকে ফ্রি নামাইতে পারবা। অলরাইট, তো আমার আজকের ক্লাস এখানেই শেষ, আমি তোমাদেরকে স্লাইডগুলো কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দিব তোমাদের সিআরদের কাছে। মিম কিছু বলবা? স্যার স্যার আপনি ফার্স্টে দিকে বলছিলেন যে মানে সিলেবাস আজকে শেষ, কিন্তু এছাড়াও কিছু টপিক যখন মডারেশন হয় তখন চলে আসে, এরকম বাইরের কি কি টপিক হতে পারে যে পড়ে রাখবো বা দেখে রাখবো যদি? আচ্ছা, যদি সময় পাও তোমাদেরকে ওই যে একদম প্রথম ক্লাসে যে স্লাইডটা দিছিলাম প্রোবাবিলিটি, জি স্যার, ওইখানে আমাদের সিলেবাসের অনেক কিছু দেওয়া আছে, মানে যা যা আসতে পারে মডারেশন হয়ে মাঝে মাঝে যে বাইরের থেকে যেটা আসে সবগুলো ওইখানে দেওয়া আছে, আমি ইনশাআল্লাহ আগামী আমাদের আগামী ক্লাসটাতে সেটা আমি উল্লেখ করব। আচ্ছা স্যার। আচ্ছা, তবে এখানে একটা জিনিস আমাদের প্লাস পয়েন্ট, যেটা অনলাইনে পরীক্ষা যখন হইতেছে তখন মডারেশনটা অ্যাকচুয়ালি হয় কি তোমার কোর্স টিচাররা দুজন একসাথে বসে করে, কাজে এখানে আর তোমার ওই আগের মতো বদমাইশি গুলো হয় নাই। আগে যেমন মনে করো অন্য টিচার আইসা হয়তো কোর্সের বাইরে এই কোর্স জীবনে পড়ায় নেই বা এই কোর্সেরই টিচার না, এই সাবজেক্টেরই টিচার না, তারা হয়তো মডারেশন করে সিলেবাস থেকে বাইরে একটা কিছু ধরায় দিছে, তো ওই প্রবলেমটা এই লাস্টের পরীক্ষাতে হয় নাই, যে কারণে তোমার স্কোরও আসছে মানে মানে ফাটাফাটি স্কোর আসছে, মানে তাকায় থাকার মতো স্কোর আসছে। তো এবারও যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে এই সমস্যাটা হবে না, কিন্তু ফিজিক্যালি পরীক্ষা হলে তখন কিন্তু মডারেশনে ওরকম হইতে পারে। ঠিক আছে, তারপরে আমি আগামী ক্লাসে তোমাদেরকে আমি বলবো যে তোমাদের কোন কোন টপিক গুলো সিলেবাসে আছে যেটা তোমাদের হয়তো মডারেশন করলে আসতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস আজকে অথবা আগামী ক্লাসে বলেন স্যার, সেটা হলো স্যার যদি অনলাইনে এক্সাম হয় এছাড়া এই সিটি বা যে 20 নম্বর পরীক্ষাটা আছে স্যার, এমসিকিউর জন্য যদি হয় তখন আমরা কি কোনো বই ফলো করতে হবে বা এটার জন্য কি করতে পারি? আচ্ছা, আমার রেফারেন্স সবগুলো আমি তোমাদের বলে দিছি অলরেডি স্যার, এতগুলো বই তো পড়া যায় না আম্মা, আমি তুমি করে একটা বই দিয়ে একটা বই যদি দিই তাহলেও তোমরা পড়বা না, 10টা বই দিলেও তোমরা পড়বা না, তোমরা আলটিমেটলি পুরো একটা বই তাও তো একটু 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 দাগায় পড়বো স্যার। আম্মা বাস্তবে যেটা হয়, আম্মা বাস্তবে যেটা হয় তোমরা সবাই তুমি করছো তাই পড়বা, বড় জন আমার স্লাইডগুলো একটু গাটায় দেখবা, তারপর আমি বইগুলো দিছি এবং তুমি একটু একটু চেক করলে দেখবা যে আমি মোটামুটি আমার ম্যাক্সিমাম টপিকই হাতে গোনা একটা কি দুইটা বইয়ের থেকেই পড়াইছি। ঠিক আছে, হাতে কোনো একটা বা দুই থেকে দুইটা বই থেকে পড়েছি, তোমরা খুব ইজিলি এক্সাম্পল গুলো খুঁজে পাবে, যাতে এরকম ভাবে আমি আমার স্লাইড গুলো বানাইছি, কাজে তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর আগামী ক্লাস যেটা হবে আমার 3 ঘন্টার যে ক্লাসটা, আগামী সপ্তাহে 10টা থেকে একটা 3 ঘন্টা ক্লাস হবে, তখন আমি তোমাদের পুরাটা প্রবাবিলিটির যে টপিক ছিল সেটা পুরাটা আমি রিভিউ করব, এবং আমি আশা করি ইন দ্য মিন টাইম আমি আর কাউসার স্যার একটা ডিসিশন নিয়ে ফেলবো যে তোমাদের ক্লাস টেস্ট গুলো কিভাবে নিতে হবে। আমরা এখনো কোনো ডিসিশনে পৌঁছাতে পারিনি, কারণ আমাদের আসলে এখনো ক্লিয়ারলি বলা হয় না যে ক্লাস টেস্ট গুলো আমরা নিব কিনা, বুঝছো? আমরা আমি আশা করতেছি আগামী সপ্তাহের মধ্যে একটা ডিসিশন আমরা পৌঁছায় যাব, আমি আর কাউসার স্যার, প্লাস তোমাদের ভার্সিটিও খুলবে কিনা সেটাও আশা করি আগামী সপ্তাহের মধ্যে বোঝা যাবে। ঠিক আছে, ওকে, তো আমার সিলেবাস আজকের মতো এখানেই শেষ এবং আমার ওভারঅল সিলেবাসও শেষ, আমি এরপর আর ফার্দার পড়াবো না। তো আগামী সপ্তাহে 3 ঘন্টার যে ক্লাসটা হবে সেখানে তোমরা তোমাদের পুরো সিলেবাস থেকে যেখান থেকে যে প্রশ্ন আছে তোমরা পারলে একটু মনে মনে রেডিও থাকো, যে কোনো প্রশ্ন থাকলে আমার সাথে ডিসকাস করতে পারবে ইনশাল্লাহ। ওকে, আজকে এখানেই শেষ, তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার দিন আবার দেখা হবে 10টা থেকে একটা, 3 ঘন্টা সময় থাকবো একসাথে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।